السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
তাসলিমা কেউ চুপ থাকবেন না সবাই মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার অন্তর্গত সাহেবরামপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ১৪তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজসেবক অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আলী আশরাফ রারি আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত পরিচালক সম্মানিত সঞ্চালক বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ জাবালে নূর মডেল মাদ্রাসা এর মহতারাম প্রিন্সিপাল এবং সাহেবরামপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলতুল শেখ মুফতি আব্দুল্লাহ আল মামুন হাফিজাহুল্লাহ ওয়া রাআহ আল্লাহ তাআলা আমার ভাইকে হায়াতান তাইয়্যিবা সিহাতান কুল্লিয়্যা দান করেন আমরা সবাই বলি আমিন দীর্ঘক্ষণ আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তথ্যবহুল এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আমরুল ইসলাম খান বক্তব্য রেখেছেন কারি মাওলানা শামীম উসমান হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম গতকাল বক্তব্য রেখেছেন হযরত মাওলানা মুফতি ইমরান বিন হোসাইন হাফিজাহুল্লাহ ওয়া রাআহ এবং গতকাল এসেছিলেন আপনাদের এলাকার কৃতি সন্তান আপনাদের গৌরব আপনাদের এলাকার অহংকার উস্তাদুল উলামা উস্তাদুল মুফাসসিরিন অসংখ্য আলেমের উস্তাদ যার শত শত হাজার হাজার ছাত্র বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে যার অনেক ছাত্ররা পৃথিবীর নামিদামি বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষকতা করে আলহামদুলিল্লাহ আপনাদের গৌরব আপনাদের এলাকার প্রীতি সন্তান দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর আমার সরাসরি উস্তাদ ফদিলতুল শেখ
أستاذ الدكتور بي أم مفيد الرحمن الأزهاري حفظه الله ورعاه তিনি আমার সরাসরি উস্তাদ এটা কি আপনারা জানেন শুধু উস্তাদ নয় শুধু উস্তাদ বললেই ভুল হবে উস্তাদের চেয়ে যদি আরো বেশি কিছু হয়ে থাকেন তাহলে এর চেয়ে আরো বেশি কিছু আমাকে এই দাওয়াতী ময়দানে উস্তাদ নিয়ে এসেছেন এবং তিনি যে মসজিদে খুতবা দিতেন সেখান থেকে যখন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তিনি চলে যান তার নিজের মসজিদের মিম্বরে তিনি আমাকে বসিয়ে তার পুরে গিয়েছেন তো পড়াশোনা শেষ হয়েছে আজকে প্রায় 6-7 বছর কিন্তু এখনো নিয়মিত স্যারের কাছে যাতায়াত হয় ইলমি আলোচনা হয় স্যারের কাছ থেকে এখনো জ্ঞান আহরণের চেষ্টা করি আমরা দোয়া করছি আল্লাহ তাআলা উস্তাদকে হায়াতান তাইয়্যিবা সিহাতান কুল্লিয়া দান করেন আমিন উম্মার খেদমতে আল্লাহ তাআলা আমাদের উস্তাদকে দীর্ঘদিন পর্যন্ত আমাদের মধ্যে বাঁচিয়ে রাখুন আমিন এখানে মঞ্চে বসে আছেন আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন অনেক উলামা ইকরাম যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম এই মাহফিলে এসেছেন অনেক মাদ্রাসার আসাতিদা কেরাম এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মা কেরাম উপস্থিত আছেন অত্র ইউনিয়নের জননন্দিত স্বনামধন্য চেয়ারম্যান সাহেব এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন মহলের ব্যবসায়ী ভাইরা আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানির ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইরা পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিতা সতী সাধী মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইরা প্রাণ প্রিয় সাহেব রামপুর কালকিনি তথা আমার প্রিয় মাদারীপুরবাসী আপনারা সবাই কেমন আছেন আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد ولك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن আমরা প্রশংসা করেছি কার লাভ হয়েছে কার যুবক ভাইরা আমাদের অনেক যুবক ভাইদের যৌবন চলে যায় বহু মানুষের সামনে পিছনে চামচামি করতে করতে বুঝে না কোথায় তার কল্যাণ বুঝে না কোথায় তার নাজাতের পথ সারাদিন প্রশংসা করে বিভিন্ন ব্যক্তিদের প্রশংসায় লিফলেট পোস্টার ছাপায় মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস দেয় আর কি শব্দ চয়ন আমার আশ্রয়ের শেষ ঠিকানা ভরসার শেষ ঠিকানা অথচ একজন মুমিন তাওয়াক্কুল করবে ভরসা করবে একমাত্র কার উপরে আল্লাহ
وعلى الله فليتوكل المتوكلون مؤمن بھروشا کربے کارو پورے جنہ ہم رو بولی نا حسبنا اللہ و نعم الوکیل ابھی بھابو کی شبے تینی آما در جنہ اناف جاتھشتو پریتھی بیتے کنو بیکتی با بستر پرشنگ شا کر لے آما نیجر فائدہ ہو بینا کینتا آمی جکن آما ربیر پرشنگ شا کر بو آما رب تکن خوشی ہوئے آما آمال نما کے نیکی دیئے فیل آپ کرے دی بین سبحان اللہ এজন্য সব সময় আমরা প্রশংসা করব কার আল্লাহ বুঝার তৌফিক দান করেন প্রিয় উপস্থিতি মানুষের জীবনে সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট আরবিতে একটি প্রবাদ আছে আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাক অর্থাৎ সময় হলো ধারালো তরবারির মতো এই সময়কে আপনি ক্ষতবিক্ষত করতে পারবেন না কিন্তু সময়ের অপব্যবহারের কারণে আপনার ক্যারিয়ার আপনার জীবন ক্ষতবিক্ষত হয়ে যাবে সময়কে কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায় কিন্তু গোটা পৃথিবীর সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা জীবন থেকে হারিয়ে যাওয়া সময়গুলোকে আর ফিরে পাওয়া যায় না এজন্য ঈমানদার যারা হবে তারা সময়কে কাজে লাগাবে সময়ের নামে কোরআনে এজন্য আল্লাহ সূরাও দিয়েছেন সূরার বাহিরেও বিভিন্ন আয়াতে বিক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা সময়ানুবর্তিতার কথা বলে আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটা শিখিয়েছেন পাঁচ ওয়াক্ত সালাতের নির্দিষ্ট টাইম আছে নাকি যার যখন মন চায় তখন পড়ে নির্দিষ্ট টাইম আছে যে মুসলমানকে আল্লাহ তাআলা টাইম ম্যানেজমেন্ট শিখালেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয়ই সলাতকে সময়ানুবর্তিতার ভিত্তিতে ফরজ করা হয়েছে যে মুসলমানকে টাইম ম্যানেজমেন্ট আল্লাহ শিখালেন সেই মুসলমানের নয়টার গাড়ি কয়টায় যায় মুসলমান নিজেও জানে না এই সময়ের অপব্যবহারের কারণে আমরা পিছিয়ে পড়ছি কোরআনের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাহফিলে আমরা একটা সেকেন্ডও আজেবাজে কথা বলে নষ্ট করব না মুনাজাত পর্যন্ত ধৈর্য ধরে হেদায়েতের উদ্দেশ্যে কোরআন সুন্নাহর আলোকে বাস্তব নির্ভর এবং আমাদের জন্য প্রয়োজনীয় কথা আমরা শুনব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ২৮ নম্বর সূরা সূরাতু আল কসাসের ৪ থেকে ৬ নম্বর আয়াত মাত্র তিনটি আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতগুলোর আলোকে আজকে আপনাদের সামনে কিছু ইনফরমেশন তুলে ধরব যার ভেতরে ঈমানের খোরাক আছে যার ভেতরে আগামীর পৃথিবীর ভবিষ্যতের কথাও বলে দেওয়া আছে আপনারা বলবেন আগামীর পৃথিবীর ভবিষ্যৎ হ্যাঁ এই কোরআনে অতীতের কাহিনীও আছে ভবিষ্যতের কাহিনীও সূরার নাম দেখলেই বুঝতে পারবেন এই সূরাটার নাম হলো সূরাতু আল কসাস কসাস আরবি শব্দ মা মানাল কসাস হোয়াট ডু ইউ মিন বাই কসাস কসাস শব্দের অর্থ কি কসাস শব্দের অর্থ হলো ধারাবাহিক কাহিনী ধারাবাহিক ঘটনা এই কোরআন একটা কারিশমাটিক কিতাব এই কোরআন আপনি যতই তেলাওয়াত করবেন চিন্তা করবেন গবেষণা করবেন ততই আপনি অবাক করা অনেক তথ্য পাবেন কোরআন হচ্ছে কোরআনের মৌলিক নাম কোরআন ছাড়াও কোরআনুল কারীমের আরো প্রায় শতাধিকের কাছাকাছি গুণবাচক নাম আছে যেমন কোরআনের একটা নাম হচ্ছে করিম ইন্নাহু লাকুরআনুম করিম কোরআনের নাম হচ্ছে মাজিদ বাল হুয়া কুরআনুম মাজিদ কোরআনের নাম হচ্ছে হাকিম বিজ্ঞানময় কিতাব ওয়াল কুরআনিল হাকিম এটা হলো বিজ্ঞানময় কিতাব এখানে সায়েন্সের বিজ্ঞানের অনেক থিওরি আছে না নাই আমি তো কোরআনিক সায়েন্সে পড়েছি কোরআনুল কারীমে ৬ হাজারের উপরে আয়াত তার মধ্যে দেড় হাজার প্লাস আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে সুবহানাল্লাহ
কি নেই এই কোরআনে? এখানে আছে বিগ ব্যাং থিওরি, আছে কসমোলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রায়োলজি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, মেরিন সায়েন্স, জিওলজি, বিজ্ঞানের এমন কোন শাখা নেই যে ব্যাপারে এই কোরআনের তথ্য নেই। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, এর কাছে যে আসবে সেই হেদায়াত পাবে। একজন কবি কবিতা লিখে বা অনেক মানুষ আছে কবিতা পড়তে পছন্দ করে, এরকম মানুষ আছে না? কবিতার বই পড়তে পড়তে অনেক বই পড়ে ফেলেছে, সেই লোকটাও যদি কোরআনের কাছে আসে কোরআনের বিস্ময়কারী তার কাছে মাথা নত করে দিতে বাধ্য হবে। কারণ এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন এমন ইন্টারেস্টিং একটা কিতাব, আপনি তেলাওয়াতে এমন একটা মজা পাবেন। দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম, গোটা কোরআনকে অসাধারণ এক ছন্দের অভূতপূর্ব মিল দিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে? আপনারা কোরআন যখন পড়বেন তখন দেখবেন কোরআনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, মিনাল বিদায়া ইলা নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের যে সূরা যে আয়াতই পড়বেন দেখবেন এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দের এক অসাধারণ মিল আছে। সুবহানাল্লাহ। এত চমৎকার এই কিতাব কোরআনুল করিমের, যে কোনো জায়গা থেকে যদি আপনি তিলাওয়াত করেন ছন্দের এক অসাধারণ মিল আপনি খুঁজে পাবেন। যে কোনো সূরাই পড়বেন আপনি ছন্দের মিল খুঁজে পাবেন। যেমন কোরআনুল করিমের সবচাইতে ছোট সূরা নাম হলো সূরাতুল কাউসার। এই সূরা তো আপনাদের সকলের ঠোঁটের আগায় মুখস্থ আছে, একটু তিলাওয়াত করে দেখেন কি চমৎকার ছন্দের মিল দিয়ে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কি সুন্দর মিল। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আতাইনাকাল ফসল্লি লিরব্বিকা ইন্না শানিআকা হুয়াল। এই এলাকাকে বলা হয় শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ এক এলাকা এই সাহেব রামপুর। তাহলে বলেন তো এখানে প্রতি আয়াতে ছন্দের মিল আছে না নাই? প্রতি আয়াতে ওয়াকফ করে দেখবেন র সুকুন হয়ে গেছে। আসেন আমরা সুরা ইখলাস পড়ি, কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান। কি বুঝলেন? ছন্দ মিল আছে তো? পরের সুরা পড়েন তো, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ওয়া মিন শাররি গাসিকিন ইযা, ছন্দ মিল আছে তো? পরের সুরা, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। আবার কোরআনের সবচাইতে চমৎকার সূরা যেটা তেলাওয়াত করলে আমাদের অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে যায়, সূরাতুর রহমান যখন পড়বেন দেখবেন এক আয়াতের সাথে আরেক আয়াতের কি সুন্দর ছন্দ মিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। মিল আছে না নাই? যে ব্যক্তি কবিতা লিখে বা কবিতা পড়তে পছন্দ করে সেও এই কোরআনের কাছে আসলে হেদায়াত পাবে। যে ব্যক্তি, অনেকে আছে না সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করে, সেও কোরআন পড়লে ভালো লাগবে, কারণ কোরআনে বৈজ্ঞানিক অনেক তথ্য আছে, এমনকি বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি এমন সায়েন্টিফিক তথ্য এই কোরআনের ভেতরে আছে। আল্লাহু আকবার। আবার কিছু মানুষ আছে যারা গল্প পড়তে ভালোবাসে, গল্পের বই পাইলে পড়ে ফেলে, তো তাদের জন্য কোরআনুল করিম হেদায়াত। কোরআনের কাছে আসলে হেদায়াত পাবে, কারণ এই কোরআন, এই যে আজকের সূরা কসস মানে কাহিনী, এই কোরআনের মধ্যে প্রাগৈতিহাসিক অনেক কাহিনী এখানে আছে না নাই? হাজার হাজার বছর আগের কাহিনী, আদম হাওয়া কিভাবে বানানো হলো, আছে ফেরাউনের কাহিনী, নমরুদের কাহিনী। জুমার দিনে আমরা কোন সূরা পড়ি? সূরাতু আল
কাহাফ সূরা কাহাফ পড়লে আপনারা চমৎকার চমৎকার অনেকগুলো ঘটনা পাবেন অতীতের কাহিনী আবার কোরআনে আছে ভবিষ্যতের কাহিনী কোরআনে ভবিষ্যতের কাহিনী নাই কিয়ামতের ঘটনা অতীত না ভবিষ্যৎ কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ বের হবে এই ইয়াজুজ মাজুজের আলোচনা সূরা কাহাফের ভিতরে আছে না নাই তো কোরআনের ভিতরে গল্প আছে কাহিনী আছে বলে এই কোরআনকে আপনি গল্পের বই বলতে পারবেন না কবিতার মতো ছন্দের মিল আছে বলে এটাকে কবিতার কিতাব বলতে পারবেন না এখানে বিজ্ঞান আছে বলে এখানে এটাকে বিজ্ঞানের কিতাব বলতে পারবেন না তাহলে কোরআন কিসের কিতাব কোরআন হলো হুদাল লিন্নাস এটা মানুষের জন্য হিদায়াতের কিতাব সুবহানাল্লাহ আমরা আজকে পড়লাম সূরাতু আল কসাস কসাস মানে হলো কাহিনী কারণ এই সূরার ভিতরে আমাদের জন্য শিক্ষণীয় কাহিনী দিয়েছেন কে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করলাম এই আয়াতের আলোচনা আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনবেন তো আমি কিন্তু লম্বা সময় কথা বলি না বলতে পারি না অত এনার্জি নাই এজন্য আপনারা মনোযোগী থাকবেন দেখবেন অল্প কথায় আমরা আজকে অনেক চমৎকার চমৎকার তথ্য এখান থেকে খুঁজে বের করব ইনশাআল্লাহ চলেন আমরা শুরু করি রব্বুল আলামিন বলছেন إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين সিদিন আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউন আলা ফিল আরদ নিশ্চয়ই ফিরআউন জমিনে অদ্ভুত করেছিল যার কথা বলা হচ্ছে তার নাম কি এই ফিরআউন কি কোনো মানুষের নাম না ফিরআউন কোনো মানুষের নাম না ফিরআউন হলো একটা লকব একটা পদ যেমন রাজতান্ত্রিক দেশে যেখানে রাজতন্ত্র আছে কিংডম সেখানে যারা শাসন ব্যবস্থা পরিচালনা করেন তাদের উপাধি হলো কি কিং রাজা বাদশা যুবরাজ হলো ক্রাউন প্রিন্স যাকে আগাম ঘোষণা করে পরবর্তী বাদশা হিসেবে একটা আভাস দিয়ে দেওয়া হয় আবার গণতান্ত্রিক দেশগুলোতে দেখা যায় যে যারা দেশ পরিচালনার প্রধান কর্তা ব্যক্তি হিসাবে থাকেন হয় প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট এখন প্রাইম মিনিস্টার কি কোনো মানুষের নাম প্রেসিডেন্ট কি কোনো মানুষের নাম না এটা একটা পদের নাম ঠিক তেমনিভাবে ফেরাউন হচ্ছে মিশর যারা শাসন করত একটা সময়ে মিশর যারা শাসন করত ওই সময়কার ওই সাম্রাজ্য ফেরাউন এই সাম্রাজ্যের রাষ্ট্রপ্রধানদেরকে বলা হতো কি ফেরাউন এখন আলোচনায় ঢোকার আগে একটা তথ্য দিয়ে দিই আপনাদেরকে কোরআনুল কেরিমে সূরা আছে 114টা তার মধ্যে 44টি সূরায় ফেরাউনের ব্যাপারে বিভিন্ন আলোচনা এসেছে কোরআনুল কেরিমে আয়াত আছে 6000-এর উপরে তার মধ্যে 532টা আয়াত আছে ফেরাউন নিয়ে তাহলে মোদ্দা কথা হলো এই 44টি সূরার 532টা আয়াতে 44টা সূরার 532টা আয়াতে ফেরাউনের কাহিনী তুলে দিয়েছেন কে কেমন বেটা চিন্তা করছেন 44টা সূরার 532টা আয়াত প্রশ্ন হতে পারে যে হুজুর ফেরাউন নিয়ে কোরআনে এত আলোচনা কেন হিসাব করলে দেখা যায় 12 ভাগের 1 ভাগ আলোচনা শুধু ফেরাউন নিয়ে কেন ফেরাউন নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন ফেরাউন তো হাজার হাজার বছর আগে ছিল তার কাহিনী কোরআনের এত জায়গায় এতবার আলোচনা আল্লাহ কেন করেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী বা রাসূল আসবেন না তবে ইমানদারদেরকে যুগে যুগে ফেরাউনদের সম্মুখীন হতে হবে কিয়ামত পর্যন্ত যুগে যুগে কালে কালে ফেরাউনই ক্যারেক্টার আসবে ফেরাউন একটা ক্যারেক্টার ফেরাউন একটা জোরে বলতে হবে
কিয়ামত পর্যন্ত ফেরাউনি ক্যারেক্টার পৃথিবীর নানা প্রান্তে আসবে। তো ফেরাউনি ক্যারেক্টারের শেষ পরিণতি কি হয়, আর ফেরাউনদের নীতি কিরকম হয়, আর ফেরাউনদের মোকাবেলা করে ইমানদাররা ইমানের উপরে টিকে থাকলে ইমানদারদের পরিণতি কি হয় এবং ফেরাউনদের সর্বশেষ পরিণতি কি হয়, এটা আমাদেরকে জানাবার জন্য কোরআনের ভেতরে অনেক জায়গায় আল্লাহ ফেরাউনি ক্যারেক্টারের আলোচনা করছে। এই আয়াতে আল্লাহ তাআলা ফেরাউনি ক্যারেক্টারের চারটি চরিত্র তুলে ধরেছে। জোরে বলেন তো কয়টা? আসেন আমরা দেখি কি কি আছে। রব্বুল আলামিন বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত করেছিল, জমিনের মধ্যে অহংকার করেছিল, সীমা লঙ্ঘন করেছিল। অহংকার করতে করতে ক্ষমতার অহংকারে নিজেকে সে মানুষের কাতার থেকে আউট করে রবের কাতারে দাঁড় করিয়েছিল। কোরআনের এক আয়াতের তাফসির পাওয়া যায় অন্য আয়াতে, সে তার অহংকার আর উদ্ধতের সীমা এতটাই ছাড়িয়ে গিয়েছিল, ঘোষণা দিয়েছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আআলা, বলেছিল আমি হচ্ছি বড় রব, আমি হচ্ছি খোদা, নিজেকে খোদা দাবি করেছিল। বলেন তো মানুষ কি কখনো মানুষের রব হতে পারে নাকি? আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই, পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ, মানুষ কখনো মানুষের রব হতে, কিন্তু ফেরাউনের এক নম্বর চরিত্র এখানে তুলে দেওয়া হয়েছে, ফেরাউন ক্ষমতা পেয়ে ক্ষমতার অহংকারে নিজেকে আর মানুষের কাতারে রাখে নাই, রবের কাতারে নিয়ে মানুষের উপরে যা মন চায় তাই করেছে, মানুষকে মানুষ মনে না করে মানুষের উপর ক্ষুধার্ত বাঘের বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে। তাহলে ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে না করে মানুষের সাথে ও মানুষের মতো ক্ষমতার অহংকারে আচরণ করা, এটা কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য না। এগুলো হলো ফেরাউনি চরিত্রের নমুনা। ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে না করে অমানুষের মতো মানুষের সাথে আচরণ করে, পৃথিবীতে এখন এমন ফেরাউন নাই। আল্লাহ বললেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত করেছিল, অহংকারের সীমা ছাড়িয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশে বললেন, ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার জনপদের অধিবাসীদেরকে বিভক্ত করে রেখেছিল। ওয়াজআলা আর বানিয়েছিল আহলাহা অধিবাসীদেরকে, শিয়া মানে হলো বিভক্ত, শব্দে শব্দে অনুবাদ করলাম, এই অংশের পুরা অনুবাদ হলো সে তার জনপদের অধিবাসীদেরকে বিভক্ত করে রেখেছিল, যেটাকে ইংরেজিতে আমরা বলি ডিভাইড অ্যান্ড রুলস, বিভক্ত করো শাসন করো, এটা ছিল ফেরাউনি শাসনের স্লোগান, বিভক্ত করো শাসন করো। এখন বলতে পারেন সে কেন বিভক্ত করে রাখত? বিভক্ত করে রাখার মজা হলো এই, যদি মানুষকে দলে 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 ভাগ করে রাখা যায় ফেরাউনি গদি তত বেশি মজবুত হয়। মানুষকে যদি দলে দলে ভাগ করে রাখা না যায়, মানুষ যদি সব একজুট হয়ে যায়, তাহলে ফেরাউনি সাম্রাজ্যের ফেরাউনি গদিটা নড়ে বড়ে হয়ে যায়। এই জন্য ফেরাউনি চরিত্রের লোকগুলো
তারা বিভিন্ন ধরনের কলা কৌশল করে নিজেদের ক্ষমতার জন্য মানুষদেরকে দলে দলে ভাগ করে রাখে পৃথিবীতে এখন এই জাতের ফেরাউন একদম নাই যুবকদেরকে এই স্লোগানটা মুখস্থ করতে হবে বিভক্ত করো শাসন করো আমি বলবো বিভক্ত করো আপনারা বলবেন শাসন করো কেননা এই স্লোগানটা তো ফেরাউনের স্লোগান এটা কোরআনে আল্লাহ সূরা কসাসে তুলে দিয়েছেন ওয়া জাআলা আহলাহা শিয়া সে তার জনপদের লোকদেরকে বিভক্ত করে রেখেছিল দেখেন এই স্লোগানটা মনে রাখবেন কারণ একটু পরে আলোচনায় এটা কাজে লাগবে বিভক্ত করো শাসন করো বিভক্ত করো শাসন করো দেখেন তো কেমনে আমরা ভাগ হয়ে আছি 200 কোটি মুসলমান আজকে আমরা 57টা রাষ্ট্রে ভাগ হয়ে আছি পৃথিবীর ফেরাউনরা আমাদেরকে এক থাকতে দেয় না কারণ আমরা এক থাকলে গোটা পৃথিবী আমাদের পদানত হয়ে যাবে এখন আমাদের সংখ্যা হলো 200 কোটি কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন অর্ধ দুনিয়া শাসন করেছিলেন তখন কি মুসলমানের সংখ্যা 200 কোটি ছিল না তা তারা সংখ্যা এত কম থেকেও সংখ্যা গরিষ্ঠরা সংখ্যায় কম থেকেও সংখ্যা লঘু হয়েও সংখ্যায় কম থেকে অধিক সংখ্যার উপরে রাজত্ব তারা কেমনে কায়েম করলেন কারণ সবাই ঐক্যবদ্ধ মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবী শাসন করা যায় দেখেন আজকের পৃথিবী নিয়ন্ত্রণ করছে ইহুদিরা ইহুদিদের জনসংখ্যা প্রায় 90 লক্ষ পৃথিবীর জনসংখ্যা হলো 800 কোটি কত কোটি আপনারা এগুলা জানেন শিক্ষিত মানুষ আপনারা 800 কোটির মধ্যে ইহুদিরা 1 কোটিও না আচ্ছা ধরেন আমাদের হিসাবের সুবিধার্থে বলার সুবিধার্থে 1 কোটি বলি আমরা 1 কোটি শাসন করছে 799 কোটিকে আপনি বলবেন হুজুর শাসন করলো কোথায় গোটা প্রযুক্তি তো তাদের দখলে আপনি মন চাইলেই ফেসবুকে তাদের বিরুদ্ধে লিখতে পারবেন না আপনার আইডি পেজ ব্যান করে ফেলবে একদম রেস্ট্রিকশন দিয়ে ফেলবে কমিউনিটি স্ট্যান্ডার্ডের কথা বলে আপনার আইডি খেয়ে দিবে আপনি পারবেন পারবেন না আজকে কম্পিউটার বলেন প্রযুক্তি বলেন সব তাদের দখলে পৃথিবীটাকে তারা কন্ট্রোল করে রেখেছে কিসের কারণে কি যোগ্যতার কারণে জ্ঞানগত যোগ্যতার কারণে মুসলমানরা কোরআনের জ্ঞানে যখন কোরআনের জ্ঞান আহরণ করে কোরআনের গুণে যতদিন গুণান্বিত ছিল তারা পৃথিবী শাসন করেছে আপনারা উন্নয়ন সমৃদ্ধি বলতে কি বুঝেন উন্নয়ন বলতে আপনারা মানে আমাদের কথাই বলছি আমরা বাংলাদেশের মানুষ উন্নয়ন বলতে আমরা বুঝি পদ্মা নদীর উপরে ব্রিজ হয়ে গেছে যমুনা নদীর উপরে ব্রিজ হয়ে গেছে উন্নয়ন বলতে আমরা বুঝি যে এখন আমাদের এলাকায় রাস্তাঘাট হয়ে গেছে কালভার্ট হয়ে গেছে মেট্রো রেল হয়ে গেছে আপনারা তো এটাই বুঝেন কি ঠিক না উন্নয়ন বলতে আপনারা এটা বুঝেন যে সৌদি আরবে বা আরব দেশে ইউরোপ আমেরিকায় আমাদের বাংলাদেশের অনেক লোকেরা থাকে প্রবাস থেকে অনেক রেমিটেন্স আসে এটা আমাদের উন্নতি কয়েকটা দেশে যাওয়ার সুযোগ হয়েছে তো যদি আজকে থেকে যদি ওই দেশগুলোতে আমাদের বাংলাদেশে থেকে যারা গিয়েছে তাদের থেকে আরো কম পয়সায় লেবার পাওয়া যায় তো পাঠিয়ে দিবে ওদেরকে রাখবে এই কথা ঠিক আছে তো গার্মেন্টস আমাদের দেশে গার্মেন্টসকে আমরা বলি অর্থনীতির প্রাণ এবং আমরা অনেক সময় খুব দাবি করে বলি আমেরিকাও আমাদের থেকে পোশাক কেনে তো আমেরিকা বোম বানাতে পারে পারমাণবিক ক্ষেত্রে তারা এত উন্নত তারা কি একটা শার্ট বানাইতে পারে না কথা বলেন না কেন তো তারা শার্ট প্যান্ট না বানাইয়া আপনার দেশ থেকে নেয় কেন তারা শার্ট প্যান্ট বানাচ্ছে না কারণ তারা জানে এটা এমন একটা পেশা যে বেশি খাটাইয়া কম পয়সা ওইটা আমাদের দেশে এই চাকরি কেউ করবে না এই জন্য তারা তাদের দেশের লোকদেরকে বলতেছে তোরা পারমাণবিক অস্ত্র বানা বোমা বানা তোরা প্রযুক্তিতে আরো আবিষ্কার নিয়ে আয় যাতে করে আমরা গোটা পৃথিবীটাকে আমাদের নিয়ন্ত্রণে রেখে দিতে পারি যতদিন না জ্ঞানগত উন্নতি সমৃদ্ধি না আসবে ততদিন পর্যন্ত একটা জাতি কখনো মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াতে পারবে না আর আমরা যেন জ্ঞানগতভাবে সমৃদ্ধ হতে না পারি আজ জ্ঞানগতভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য
এই দেশে এক শ্রেণীর লোকেরা এক শ্রেণীর লোকেরা অত্যন্ত কলা কৌশল করে আমাদের পরবর্তী প্রজন্মকে নতুন শিক্ষা নীতি বাস্তবায়নের মাধ্যমে ধ্বংস করার পাইতারা করছে আমরা ছোটবেলা কি শিখলাম আর এখন আমাদের বাচ্চারা শিখছে কি এখন স্কুল কলেজে ডিম ভাজি শেখানো হয় আলু ভর্তা কি করে বানাতে হয় ভাত কিভাবে রান্না করতে হয় সেটা শেখানো হয় আমরা কি আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়েছি স্কুল তাদেরকে বাবুর্চি আর স্কুল তাদেরকে বাবুর্চি এবং কাজের বুয়া বানানোর জন্য আমরা কি স্কুলকে দায়িত্ব দিয়েছি নাকি শারীরিক শিক্ষা এটা একটা ফাইজলামী শিক্ষা ক্লাস 5 6 এর শারীরিক শিক্ষা স্বাস্থ্য সুরক্ষার বই আমি পুরো বই পড়েছি এগুলো ক্লাস 6 এর স্বাস্থ্য সুরক্ষা বই শারীরিক শিক্ষা বই আপনারা পড়বেন দ্বিতীয় অধ্যায়ে লিখেছে আমার কৈশোরের যত্ন সেখানে বয়সন্ধিকালে মানুষের শরীরে পরিবর্তন আসে শুধু বয়সন্ধিকালে না যত সময় যায় মানুষের শরীরে একটা পরিবর্তন আসে কি আসে না তিন বছর আগে আপনি যেমন ছিলেন এখন কি তেমন আছেন এক সময় চুলদাড়ি ছিল সাদা এখন হয়ে গেছে এক সময় ছিল কি বলে কালো এখন হয়ে গেছে এক সময় হাত পা ছিল ছোট ছোট যখন বাচ্চা ছিলেন এখন হয়ে গেছে এই আঙ্গুলগুলি এক সময় ছোট ছোট ছিল এখন হয়ে গেছে এটা কি বই পড়ে জানা লাগে 13 14 বছর বয়সে শারীরিক কি কি পরিবর্তন আসে খোলামেলা আলোচনা আমাকে মাফ করবেন আপনারা এরকম ভাষা সভ্য সমাজে ব্যবহার করা যায় না কিন্তু তাও আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এক মহিলা বলছেন এই ভিডিওটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে যে আমার 6 এর মেয়ে এসে আমাকে বাড়িতে বলছে আম্মু স্পাম কি আমি ইংরেজিতে বললাম কারণ এখানে বাচ্চারা আছে তো বাংলায় বললাম না ক্লাস 6 এর ছেলে মেয়ে এটা বইয়ে পড়ছে বুঝতে পারছে না এখন মা অবাক আমার মেয়ে বলে কি 6 এর ছেলে গিয়ে বাবাকে জিজ্ঞেস করছে মাকে জিজ্ঞেস করছে আচ্ছা পিরিয়ড কি এগুলো টিচার যদি ক্লাসে খোলামেলা আলোচনা করে তাহলে বিপরীত লিঙ্গের প্রতি সৃষ্টিগত একটা আকর্ষণ আছে না নাই দেখা যাবে ওই বয়স থেকেই নষ্টামী আরম্ভ হবে অবাধ যৌন চর্চা শুরু হবে আর অবাধ যৌন চর্চা যে শুরু হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা যে নষ্ট হয়ে গেছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তিন চার দিন আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে ক্লাস 5 এর এক ছেলে তার ওই ক্লাসের দুই বান্ধব নিয়ে কক্সবাজার চলে গেছে এই হচ্ছে বর্তমান কুশিক্ষার ফলাফল যেখানে অবাধ যৌনতা এবং যৌন সুরসুরিমূলক অনেক কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে আবার পরবর্তী চ্যাপ্টার চলো বন্ধু হই বন্ধুর অনুভূতি আমরা বুঝি আবার শারীরিক শিক্ষায় স্বাস্থ্য সুরক্ষা বইয়ে এই বয়সে যে মানুষের শরীরে অনুভূতির পরিবর্তন আসে এক টিচার পড়াচ্ছেন এরপরে একটা মেয়েকে বলছেন এই বয়সে শরীরের মধ্যে অনুভূতি সৃষ্টি হয় আমি তোমার গায়ে হাত দিলাম দেখো তো তোমার অনুভূতি আসে কিনা ফিলিংস আসে কিনা ওই শিক্ষার্থী তখন বললেন স্যার আপনি কি করছেন ওই স্কুলের মেয়েরা আন্দোলন করেছে এই ভিডিওটা কারা কারা ফেসবুকে দেখেছেন আমি কি মিথ্যা বলেছি আমি কি মিথ্যা বলেছি এই শিক্ষক নামের বদমাইশকে আমি যদি পাইতাম সেরা স্যান্ডেল দিয়ে আমি তারা পিটাইতাম আমাদের কোমলমতি বাচ্চাদেরকে স্কুল কলেজে এইরকম যৌন উদ্দীপনামূলক যৌন সুরসুরিমূলক পাঠদান করিয়ে আমাদের বাচ্চাকে ধ্বংস করা হবে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ বাংলাদেশের একটা মানুষও বরদাস্ত করবে না নতুন এই শিক্ষানীতিতে যে সকল বিষয়গুলো বিতর্কিত বিষয়গুলোকে অচিরেই ডাস্টবিনে নিক্ষেপ করে আলেম উলামাদেরকে কারিকুলাম কিভাবে সেট করতে হয় সেখানে আলেমদেরকে অন্তর্ভুক্ত করে আমাদের ছেলে মেয়েদের জন্য সুন্দর একটি কারিকুলাম প্রবর্তনের ব্যবস্থা করতে হবে প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার চিন্তা ভাবনা চলছে কেউ কেউ আবার টিভি খুললেই দেখবেন কয় না আমরা তো বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা বিশ্বের সাথে তাল মেলায় দিচ্ছি এটা নাকি জাপান থেকে ফিনল্যান্ড থেকে আপনারা শুনেন না এগুলো পৃথিবীর গাড়ির বাজার দখল করেছে কারা কথা বলেন না কেন জাপান আপনারা ক্লাসে শিখান আলু ভর্তা ডিম ভাজি আর জাপান তাদের ছেলে মেয়েদেরকে শেখাচ্ছে কেমনে গাড়ি বানানো যায়
আপনারা বলছেন উন্নত দেশ থেকে ধার করে এনেছেন এগুলো আপনারা যেই ক্লাসে ছেলে মেয়েদেরকে আলু ভর্তা ডিম্বাজি শিখাচ্ছেন ওই বয়সে তারা তাদের সন্তানদেরকে আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে সেগুলোর জন্য তাদেরকে তৈরি করছে তারা এগুলো হচ্ছে এক ধরনের ভেলকিবাজি মানুষের চোখে মানুষের চোখে এই যে কি জানি কয় মানে এক ধরনের ভেলকি বাজে তবে মানুষ এখন সচেতন ঠিক কি না বলেন আমাদেরকে বিভক্ত করে রাখা হয়েছে পৃথিবীর ফেরাউনরা এক দেখেন 57টা রাষ্ট্রে আমরা ভাগ হয়ে গিয়েছি দুইটা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে তুর্কি খেলাফতের সময়ে হতো বিরাট একটা অংশ খেলাফতের অধীনে ছিল আজকে স্টেজে ওঠার আগে একজন আলেম আসলেন ওনার একটা ছেলে এক মাস আগে মিশরের আল-আজহার ইউনিভার্সিটিতে গিয়েছে নিশ্চয়ই সে গিয়েছে স্কলারশিপে অথবা নিজের পয়সা খরচ করে ভিসা পাসপোর্ট বা আরো বিভিন্ন কাগজপত্র যা যা লাগে সবকিছু নিয়ে গিয়েছে এই যে আজকে চারটা ছেলেকে পাগড়ি দেওয়া হলো হাফেজ হয়েছে যদি 57টা মুসলিম রাষ্ট্র বিভক্ত না হয়ে 200 কোটি মুসলমান আমরা এক খেলাফতের পতাকা তলে থাকতাম এই চারটা ছেলে হাফেজি শেষ করেছে তারা যদি বলতো একজন বলবে যে আমি এখন পড়াশোনা করব কাতারে গিয়ে আরেকজন বলল আমি দুবাই গিয়ে পড়ব আরেকজন বলল আমি রিয়াদে গিয়ে পড়ব আরেকজন বলল আমি এখন বাগদাদে যাব তাহলে এই চারটা ছেলে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা ইত্যাদি ইত্যাদি লাগতো তখন কথা বুঝেন না যদি আমরা এক থাকতাম লাগতো আমাদেরকে ভাগ করে দেওয়ার কারণে আমরা সীমাবদ্ধতার বেড়াজালে এখন আবদ্ধ সীমাবদ্ধতার বেড়াজালে আমরা আমার বাড়ি তো সিলেটে আপনারা জানেন আমার বহু আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করেন তারা আমাদেরকে ভাগ করে দিয়ে নিজেরা ঠিক থাকছে কেমনে ঠিক থাকছে ব্রিটিশ পাসপোর্ট যার আছে ব্রিটিশ পাসপোর্টের এত পাওয়ার দুনিয়াতে আপনি ভিসা ছাড়াই টিকিট করে পৃথিবীর বহু দেশে চলে যেতে পারবেন এয়ারপোর্টে গিয়ে ভিসা অন অ্যারাইভাল নিয়ে ঢুকে যেতে পারবেন আর বাংলাদেশে পাসপোর্ট নিয়েও যাওয়া যায় এই ধরেন নেপাল মালদ্বীপ ভুটান শ্রীলঙ্কা এই সকল দেশগুলিতে কয়েকটা দেশ আছে আর কি যাওয়া যায় কিন্তু ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোর যে পাসপোর্ট আছে আপনি পাসপোর্ট থাকলেই টিকিট করে যেখানে মন চান চলে যান ওই দেশের এয়ারপোর্টে গিয়ে ভিসা অন অ্যারাইভাল নিয়ে আপনি ঘুরেন তাহলে তারা সীমাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ জোরে বলেন সীমাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ কিন্তু আমাদেরকে তারা বিভক্ত করে দিয়ে আমাদেরকে একটা নির্দিষ্ট গণ্ডির ভেতরে আবদ্ধ রেখে দিয়েছে যাতে করে আমরা ঐক্যবদ্ধ হতে না পারি কারণ মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর কোরআন বিরোধী ইসলাম বিরোধী বা ফেরাউনি ক্যারেক্টারদের কপালে খারাপই আছে না নাই আমাদেরকে ভাগ করে রাখার কারণে তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় দেখেন নাই ইহুদির বাচ্চাদেরকে তারা ভেটু দেয় ওয়াশিংটন থেকে বাইডেন উড়ে তেলাবিবে উড়ে চলে এসেছে সান্ত্বনা দিয়ে গিয়েছে ঋষি সুনাক এসেছে শুধু কথা বলেই শেষ করে নাই রণতরি দিয়েছে অর্থবল সৈন্যবল অস্ত্রবল সব দিচ্ছে তারা আর আমাদের 57টা দেশের খলিফা আমিরুল মুমিনিন তারা কি করেছেন জনগণের রোশানল থেকে লজ্জা শরম থেকে বাঁচার জন্য কেউ দিয়েছেন স্টেটমেন্ট বিবৃতি কেউ দিয়েছেন খাদ্য সামগ্রী কেউ দিয়েছেন ঔষধ সামগ্রী কথা বুঝতে পারছেন আমার এই দায়িত্ব শেষ কিন্তু সাহস করে কেউ নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে অস্ত্রবল সৈন্যবল অর্থবল দিয়ে দাঁড়াতে পারে না কয় যদি আমার নিজেরটাই চলে যায় পশ্চিমাদেরকে ভয় করে অথচ পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র এক হয়ে যদি ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায় আর যদি বলে এই যুদ্ধ বন্ধ না করলে 57টা দেশ আমরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে লড়বো 57টা দেশ তো লাগে না মধ্যপ্রাচ্যের আরব যে দেশগুলো আছে এরা একটু হুঙ্কার মারলেই এরা ঐক্যবদ্ধ হয়ে এক টেবিলে বসে ইসরায়েলকে সতর্ক করলেই এই ইহুদিরা ভূমধ্য সাগরে গিয়ে পতিত হয়ে যেত এত কিছুও লাগে না তেল বেচা বন্ধ করে দিলেই শেষ যদি বলতো এক ফুটা তেলও দিব না ইহুদির বাচ্চা তোমাদেরকে তাহলে এদের যুদ্ধ বিমান আকাশে উঠতে পারবে তাহলে আমরা নিজেরা কি ঠিক আছি কথা বলেন আমরা কি ঠিক আছি তাহলে আমাদেরকে ভাগ করে রাখা হয়েছে ফেরাউনি ক্যারেক্টারের আরেক নমুনা মানুষকে ভাগ করে রাখা ভাগ করে রাখলে নিজেদের গদি টিকানো যায় আমাদের দেশের আলেমদের দিকে তাকান আমরা এক না আলাদা আমরা আলাদা আলাদা থাকায় ফেরাউনি চরিত্রের লাভ না লস
আবার আমাদেরকে আলাদা আলাদা করে রাখার জন্য কখনো কখনো ফেরাউনের চরিত্রের লোকেরা কাউকে কাউকে আদর করে একদম কাছে ডাকে, আবার স্বার্থ শেষ হয়ে গেলে আবার উপর থেকে ছুঁইরাও মারে, কিন্তু বুঝে না, অনেক কপাল পোড়া এগুলো বুঝে। যদি আলেমরা ঐক্যবদ্ধ থাকতো, আহারে এদেশে কত আলেম আছেন, কোনো অপরাধ নাই, এরা চুরিও করে নাই, এরা ডাকাতিও করে নাই। আচ্ছা বলেন তো, এদেশের কোনো আলেম কি বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে? এদেশের কোনো আলেম কি কানাডায় আমেরিকায় বাড়ি বানিয়েছে? এদেশের কোনো আলেম কি দেশের টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছে? তাহলে এই আলেমরা কেউ দেশে থাকতে পারে না দেশের বাহিরে, কেউ বাবার পরিবারের সাথে নাই, মুক্ত বাতাসে নাই, চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাজ বুক ফুলাইয়া রাস্তাঘাটে হাতে, আর কোরআন হাদিস পড়েছে, গবেষণা করেছে, কোরআনের কথা বলেছে, এই অপরাধে অন্ধকার কারাগারে বন্দী হয়ে আছে। আলেমদের এই অবস্থা কেন? আলেমদের অনৈক্যের কারণে আজকে এই পরিণতি হয়েছে। এমনকি আরো কষ্টের কথা হলো, আরো কষ্টের কথা হলো, আমাদের কোনো ভাই মজলুম হয়ে গেলে আমরা বলি দেখি দেখি এটা আমাদের না, আরেকজন মজলুম এটাও আমাদের না। এই যে আমাদের না করতে করতে একটা সময় থাকবে কেউ আর বাকি থাকবে না। আমরা বাঙালিরা এমনই, মারা যাওয়ার পরে মানুষকে মূল্যায়ন করি, এক রত্নকে হারিয়ে ফেলেছি আমরা, থাকাকালীন কেউ স্টেটমেন্ট দেয়নি, চলে যাওয়ার পরে দলমত নির্বিশেষে স্টেটমেন্ট দিয়েছে। যদি থাকাকালীন এইরকম দলমত নির্বিশেষে স্টেটমেন্ট দিত, তাহলে এই রত্নকে আমরা আমাদের থেকে হয়তো এভাবে হারাতাম না। আমাদের অনৈক্যের কারণে সামনে আরো বিপদ আছে, আরো বিপদ আছে। আপনাদের হাতে যদি একটা একটা লাঠি থাকে, একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? একশোটা লাঠি ভাঙতে পারবেন আপনি? কি বুঝলেন? আমরা যদি আলেমরা ঐক্যবদ্ধ না হয়ে আলাদা আলাদা থাকি, তো ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে। আর যদি আমরা রেশারেশি ভুলে গিয়ে আমরা যদি বলি কৌমির আলেম তিনি আমার ভাই, আলিয়ার আলেম তিনিও আমার ভাই, সুতরাং আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, এটা আমাদের বিষয়, কিন্তু আমাদের কোনো ভাইয়ের উপরে জুলুম হবে এটা আমরা থাকতে মেনে নিব না। একজনের উপর জুলুম হলে বাকিরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে একজন আলেমের গায়ে হাত দেওয়ার দুঃসাহস এই দেশে কারোরই নাই। তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? একজন খুব আক্ষেপ করে বলেছিলেন, পাল্লায় ব্যাং রাখা যেমন কঠিন, আলেমদেরকে এক টেবিলে তেমন বসানো কঠিন। এদেশে আওয়ামী লীগ বিএনপিকে এক টেবিলে বসানো যায়, দেখবেন মাঝে মাঝে টিভিতে টক শো, গোলাম মাওলা রনি আছে একদিকে, শামীম উসমান সাহেব আছেন আরেকদিকে, বসানো যায় ওনাদেরকে একসাথে, হুজুরদেরকে বসানো যায় না। এক হুজুর আরেক হুজুরকে হিংসা করে, এই হিংসা হিংসি রেশারেশি যতদিন থাকবে আলেমদের উপর সামনে কিয়ামত আরো গণায় আসবে। আর আলেমরা যখন আমরা ঐক্যবদ্ধ হব, নিজেদের মধ্যে মহব্বত বাড়াবো, এই বাংলাদেশের মানুষ আলেমদেরকে মাথার তাজ বানিয়ে রাখবে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ফেরাউনের দুই নম্বর নীতি ছিল মানুষকে কি করা, দলে দলে। এরপরে এর অংশে আল্লাহ বলছেন, ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, খুব মনোযোগ দিয়ে শুনেন, একেবারে গুরুত্বপূর্ণ কথাগুলো এখন চলে আসছে। ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, ইয়াস্তাদঈফু সে দুর্বল করেছিল, তাঈফাতান একটা দলকে, মিনহুম তাদের থেকে, অর্থাৎ সেই জনপদের মধ্য থেকে একটা দলকে ফেরাউন দুর্বল করে রেখেছিল। ফেরাউন তার জনপদে কয়টা দলকে দুর্বল করে রেখেছিল? এত দল থুইয়া এক দলকে দুর্বল করে কেন? কারণ ওই দলটা তার জন্য হুমকি ছিল।
এখন প্রশ্ন হচ্ছে হুজুর কোন দলকে ফেরাউন দুর্বল করে রেখেছিল উত্তর হলো বনী ইসরাইল যারা ঈমানদার ছিলেন যারা একত্ববাদী রবের গোলামি করতেন সেই বনী ইসরাইলকে ফেরাউন দুর্বল করে রেখেছিল বলেন তো বল দলের নাম কি বললাম বনী এবার তো আমি এক মিনিটে বনী ইসরাইলের সংক্ষিপ্ত ইতিহাস বলে না বললে বুঝবেন না যে ফেরাউন কেন বনী ইসরাইলদেরকে দুর্বল করে রেখেছে আপনাদের কষ্ট হচ্ছে লাগবে না লাগবে না তুমি শুনো তুমি শুনো শুনেন ইব্রাহিম আলাইহিস সালাম নাম জানেন তো আপনারা আমাদের জাতির পিতা তাকে জাতির পিতা বানিয়েছেন কি নাকি জোর কইরা হইয়া গেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা উপাধি হলো আবুল আম্বিয়া আবুল নবীগণের পিতা ইব্রাহিম নবীর পরে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীর বাপ হলেন ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম নবীর বংশেই সব নবী এসেছেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবীর পরবর্তী যত নবী সব ইব্রাহিম আলাইহিস সালামের বংশের নবী তো শুনেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা ইব্রাহিম নবীর 86 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান ছিল না নাম হলো সারা নাম কি তিনি ছিলেন বন্ধা বন্ধা নারীর ঘরে কি সন্তান হয় কিন্তু আল্লাহ তাআলা বন্ধা নারীর ঘরেও সন্তান দিলেন একেবারে বার্ধক্য বয়সে সারাকেও আল্লাহ সন্তান দিলেন একটা ছেলে জন্ম হলো নাম হলো ইসহাক নাম কি ইসহাক বাবার নাম ইব্রাহিম জোরে বলেন বাবার নাম ইব্রাহিম যুবক ভাইরা এই কাহিনীগুলো মুখস্থ করেন দরকার আছে একটু পড়ে কাজে লাগবে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আসলেন কে ইসহাক ইসহাকের ঘরে আরেকজন ছেলে জন্ম নিলেন নাম হলো ইয়াকুব নাম হলো ইয়াকুব নবীর উপাধি হলো ইসরাইল হিব্রু ভাষায় ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা তাহলে ইসরাইল কোন নবীর উপাধি ইয়াকুব ইয়াকুব নবীর 12 ছেলে এই 12 ছেলেকে বলা হয় বনি ইসরাইল মানে ইসরাইলের সন্তানগণ তাহলে ইয়াকুব নবীর কয় ছেলে এই 12 ছেলের বংশকে বলা হয় বনি এই 12 ছেলের এক ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম চেহারা এত সুন্দর এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাকে এত পছন্দ করতেন এত মহব্বত করতেন এটা অন্য ভাইরা হিংসায় পড়ে গেল হিংসায় পড়ে 10 ভাই আরেক মায়ের ঘরের 10 ভাই একত্রিত হয়ে তাদের ভাই ইউসুফ আলাইহিস সালামকে একটা অন্ধকার কুয়ায় ফেলে দিল তারা ভেবেছিল ইউসুফ এখানেই মারা যাবে কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম কৌশলী একটা কাফেলা সেখান থেকে উঠায়া মিশরে নিয়ে বিক্রি করলো আজিজে মিশরের ঘরে চলে গেলেন জুলাইখার কুমন্ত্রণায় কুপ্রস্তাব প্রত্যাখ্যানের পরে সেখান থেকে তিনি জেলখানায় গেলেন জেলখানার থেকে বের হয়ে মিশরের ক্ষমতার মসনদে আল্লাহ তাকে বসায় দিলেন ক্ষমতা দেওয়ার মালিক কে জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক কে কিছু মানুষ আছে হেডাপ দেখায় বেশ এই চেয়ারে গতকাল থেকে মাহফিল হচ্ছে এই চেয়ারে গতকাল ইমরান বিন হুসাইন সাহেব বললেন আমার উস্তাজ বসলেন আজকেও আরো দুইজন বসলেন আমি আজকে বসলাম দুই দিন 48 ঘন্টার মধ্যে 4-5 জন মানুষ এই চেয়ারে বসতে আর চেয়ার জায়গায় কথা বলেন চেয়ার জায়গায় কিছু কিছু মানুষ মনে করে বসছে তো বসছে আর উঠবে না যেমন চাই তাই করে মিয়া চেয়ার চেয়ারের জায়গায় থাকবে আপনি চেয়ারে থাকতে পারবেন না চেয়ারে উঠে গিয়ার ইসলামের বিরুদ্ধে নিয়ে যাইয়েন না নইলে ওই টাকলার মতো পরিস্থিতি হবে টাকলা বলছিল ইসলাম শেষ হিরে টাকলা তুই তো কিছুই পাইলি না সামনে যে তোর পরিণতি আরো কি হয় সেটা আল্লাহ ভালো জানেন মনে রাখছেন নাকি আপনারা টাকলাকে ইসলামের বিরুদ্ধে গেলে বেজ্জতি কেমন আমাদের চোখের সামনে আছে না নাই কিচ্ছু পায় নাই এখন বুঝছেন তো কি পায় নাই সামনে যে কপালে কি আছে এটা আল্লাহ ভালো জানেন পৃথিবীতে কেউ ইসলামের বিরুদ্ধে গিয়ে সসম্মানে দুনিয়া থেকে যেতে পারে নাই তবে তার জন্য দোয়া করছি এখনো সময় আছে সে যদি তওবা করে ভালো হয় আল্লাহর তো দয়া বেশি সে যদি ভালো হয়ে যায় ইসলামের পক্ষে আসে দ্বীনের পক্ষে থাকে আল্লাহ যদি মাফ করে দেন তার প্রতি আমাদের মহব্বত থাকবে ঠিক
কারণ ইসলাম আমাদেরকে হিংসা শেখায় না ভালোবাসা শেখায় কেউ যদি সঠিক পথে চলে তাকে আমরা ভালোবাসব কার সন্তুষ্টির জন্য ইমানদার হবে এমন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা ভালোবাসবে কার খুশির জন্য কাউকে ঘৃণা করবে কার খুশির জন্য আচ্ছা বনি ইসরাইলের কথা বলছিলাম কোন নবীর কথা বলছিলাম ইউসুফ নবী এখন মিশরের ক্ষমতার মসনদে কিন্তু তার পরিবার কোন দেশে ফিলিস্তিনে কোথায় লম্বা ঘটনা সংক্ষেপে বলছি দুর্ভিক্ষ লেগেছে তার ভাইরা এসেছিল অনেক লম্বা কথা পরিচয় হয়েছে ইউসুফ নবী বললেন তো আমার ভাইরা তোমরা আর আমার বাবা তোমরা ফিলিস্তিনে থাকবা কেন আমি এখানে মিশরের ক্ষমতায় চলে আসো সবাই হিজরত করে সবাই চলে আসলে কোথায় চলে আসলেন মিশরে এবার মিশরকে শাসন করে কারা বনি ইসরাইলরা কারা কয়েক শতাব্দী মিশরকে বনি ইসরাইল শাসন করল ইউসুফ নবীর ইন্তেকালের পরে বনি ইসরাইলের লোকেরা যখন নাফরমানি শুরু করলো আল্লাহর সাথে তখন বনি ইসরাইলের উপরে আল্লাহ তাআলা ফেরাউনদেরকে চাপায় দিলেন তখন ফেরাউনরা মিশরের ক্ষমতা দখল করে নিল মিশরের ক্ষমতা দখল করার পরে এই যে ফেরাউন মুসা নবীর সময়ে দুইজন ফেরাউন ছিল একজনের নাম হচ্ছে সেকেন্ড রামিসেস আর এরপরে তার মৃত্যুর পরে তার ছেলে মারনেফতা বা মানফেতা দুইটা থেকে যে কোনো একটা নাম কারণ দুইটাই তাফসিরের মধ্যে নাম এসেছে তো এখন ফেরাউনরা যখন মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত অধিষ্ঠিত হওয়ার পরে তারা এমন জুলুম আরম্ভ করলো যে বনি ইসরায়েলদেরকে তারা আর স্বাধীনতাই দেয় না কথা বলার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা বন্ধ করে দিয়ে বনি ইসরায়েলদেরকে তারা কোণঠাসা করে রাখলো পৃথিবীতে এখনো ফেরাউনি ক্যারেক্টার আছে এখনো ফেরাউনি ক্যারেক্টার আছে যাদেরকে হুমকি মনে করে তাদের সকল প্রকার স্বাধীনতা সুযোগ সুবিধা বন্ধ করে দিয়ে কোণঠাসা করে রেখে দেওয়া এটা ফেরাউনি শাসনের নমুনা সব সুবিধা বন্ধ করে দিল এটা ফেরাউনের কয় নাম্বার ক্যারেক্টার বললাম জোরে বলেন বাকি আছে কয়টা ওইটা এবার শুনুন চার নাম্বার হলো এই ফেরাউন এত নিষ্ঠুর ছিল এত নির্মম ছিল শুধু দুর্বল করে রেখে ক্ষান্ত হয় নাই চার নাম্বার ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ি নিসাআহুম বনি ইসরাইলের ঘরে শিশু সন্তান জন্ম হলে যদি ছেলে হতো সাথে সাথে জবাই করে ফেলতো মেয়ে সন্তান হলে বাঁচিয়ে রাখতো জীবিত রাখতো প্রশ্ন হতে পারে হুজুর কেন এই ফেরাউন শিশু সন্তান ছেলেগুলোকে জন্মের পরেই মেরে ফেলতো কারণ ফেরাউন একবার স্বপ্নে দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা মিশরের দিকে এসে ফেরাউনের বংশের সবার ঘর বাড়ি জ্বালিয়ে ছাই করে দিয়েছে কিন্তু বনি ইসরাইলের কারো ঘর বাড়ি জলে পুড়ে ছাই হয় নাই এই স্বপ্ন দেখার পরে তার টেনশন বেড়ে গেল সে তার রাজ্যের স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করলো আহ্বান করে জানতে চাইল আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলে দাও স্বপ্ন বিশারদরা বলল এই স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই বনি ইসরাইল বংশে এমন এক শিশু জন্ম নিবে এই সন্তান বড় হয়ে যাওয়ার পরে তার মাধ্যমে আপনার ফেরা ফেরাউনি সাম্রাজ্য নিঃশেষ হয়ে যাবে ফেরাউনি সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়ল না কমল তখন সে বলল তাহলে কি করা যায় তার সভাসদের বৈঠক আহ্বান করল এরপরে সিদ্ধান্ত নিল যেহেতু বনি ইসরাইল বংশে আগামী দিনে একটা শিশু জন্ম নিবে যে আমার ফেরাউনি মসনদের জন্য হুমকি হয়ে যাবে সুতরাং এখন থেকে আমার মসনদকে ঠিক রাখার জন্য আজ থেকে আমি আইন বানালাম আইন করলাম বনি ইসরাইল বংশে যদি কোনো মহিলা সন্তান জন্ম দেয় আমার সৈন্যবাহিনী সেনাবাহিনী চেক করে দেখবা এটা কি ছেলে নাকি ছেলে হইলে সাথে সাথে জবাই করবা মেয়ে হলে ছেড়ে দিবা কারণ হলো আমার সব কিছুর আমার
মানুষকে হত্যা করে হলেও আমি আমার নিজের গদিটা চারটা ঠিক রাখতে হবে। এই যে ফেরাউন বাচ্চাগুলোকে জবাই করেছে, বাচ্চাগুলোর কি কোনো অপরাধ ছিল নাকি? নিরপরাধ বাচ্চাগুলোকে ফেরাউন তার মসনদের জন্য যেভাবে নির্বিচারে হত্যা করেছে, আহারে ঠিক একই কায়দায় নিজের গদির জন্য নিরপরাধী মানুষগুলোকে অপরাধীর তকমা লাগায়া নির্বিচারে নিজের গদির জন্য মানুষ হত্যা করা, এটা হলো ফেরাউনি শাসনের আরেকটা নমুনা। এমন ফেরাউন এখন দুনিয়ায় নাই, এখন তো ফেরাউনের ওয়াজও সব জায়গায় করা যায় না। ওই দিন এক জায়গায় একজন কয়, হুজুর এই কাহিনীটা বাদ দেওয়া যায় না, বললাম ওয়াজ হয় ফেরাউনের আর কষ্ট লাগে আপনার? বুঝলাম না, বংশীয় সনদ তো তালাশ করা দরকার, ঠিক কিনা বলেন? ফেরাউনের কথা বললে আমার কি খারাপ লাগার কথা? তাহলে শোনেন, এই আয়াতে ফেরাউনের কয়টা কর্মকাণ্ড বলা হলো? জোরে বলেন কয়টা? শিশু সন্তানগুলোকে জবাই করে ফেলতো, ঠিক এই সময়ে মুসা নবীর জন্ম হলো। আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা আমি যদি আর 22 থেকে 23 মিনিট কথা বলা কন্টিনিউ করি কষ্ট হবে আপনাদের? আমাকে তো সুন্দর একটা ফিনিশিং দিতে হবে, আপনারা শুনবেন তো? ফেরাউন আইন জারি করলো, বনি ইসরাইলের মহিলার ঘরে সন্তান জন্ম নিলে ছেলে হলে জবাই করে ফেলো। এই সময়ে জন্ম হলো মুসা নবীর, মুসা নবীর মা মুসা নবীকে জন্ম দিলেন। মুসা নবীকে জন্ম দেওয়ার পরে মুসা নবীর মায়ের দুশ্চিন্তা এবার কম না বেশি, চিন্তা করছেন হায় হায় এখন যদি ফেরাউনের বাহিনী খবর জানে আর আমার সন্তানকে যদি এসে জবাই করে ফেলে, তো আমি মায়ের সামনে সন্তান জবাই করলে কেমনে আমি এটা সহ্য করব। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা তার বান্দির অন্তরে ইলহাম ঢেলে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার বান্দি শোনো, তুমি কোনো দুশ্চিন্তা করো না, তুমি তোমার সন্তানকে, আল্লাহ কোরআনে বলেছেন আনিকদিফি তাবুত, একটা সিন্ধুকের ভেতরে ঢোকাও, সিন্ধুকের ভেতরে ঢোকায়া ফাকদিফিহি ফিলিয়াম, সিন্ধুকটাকে তুমি নদীতে ভাসিয়ে দাও। একজন মা তার নবজাতক সন্তানকে সিন্ধুকে ঢুকায়া ওই সিন্ধুকটা নদীতে ভাসিয়ে দেওয়া, এটা মায়ের জন্য সহজ না কঠিন? খুবই কঠিন এটা। তিনি যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন, আল্লাহ তাআলা মুসা নবীর মাকে জানিয়ে দিলেন, এই কথাটা আল্লাহ কোরআনে এভাবে বলছেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাআইলুহু মিনাল মুরসালিন। তুমি কোনো চিন্তা করো না, হতাশ হয় না, টেনশন করো না, খুব শীঘ্রই তোমার ছেলেকে আমি তোমার কোলে ফিরিয়ে দিব। শুধু তাই নয়, তোমার এই ছেলেকে আমি রসুল বানাবো। এবার তার টেনশন দূর হলো, তিনি আবার একটা সিন্ধুকের ভেতরে তার এই শিশু ছেলেটাকে ঢুকায়া নদীতে ভাসিয়ে দিলেন। এরপরে তার মেয়েকে ডাকলেন, বললেন তোমার ভাইয়ের সিন্ধুকের দিকে নজর রাখো, তুমি নদীর তীর ধরে হাঁটো, নদীর পারে হাঁটো, আর সিন্ধুকের দিকে দৃষ্টি রাখো, সিন্ধুকটা ভাসতে ভাসতে কোথায় যায়। মুসা নবীর বোন এবার নদীর পারে হাঁটছেন আর সিন্ধুকের দিকে নজর রাখছেন, দেখা গেল সিন্ধুক নদীর স্রোতধারায় ভাসতে ভাসতে চলতে চলতে একেবারে ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল। ফেরাউনের পুণ্যবতী স্ত্রী, নাম হলো আসিয়া, নিঃসন্তান মহিলা। আসিয়া তখন ঘাটের মধ্যে একটা সিন্ধুক দেখলেন, দাসীদেরকে বললেন সিন্ধুকটা উঠাও, দাসীরা সিন্ধুক উঠালো। সিন্ধুক যখন খোলা হলো, তখন মুসা নবীর চেহারা যখন আসিয়া দেখলেন, বলেন তো নবীদের চেহারা সুন্দর হয় কম না বেশি? একদিকে আসিয়া নিঃসন্তান মহিলা, অন্যদিকে ফুটফুটে সুন্দর, এটা তো নবী, নবীদের চেহারা তো এমনি সুন্দর। শিশু মুসা নবীর চেহারার দিকে তাকায়া নিজেকে
কন্ট্রোল করতে পারলেন না সঙ্গে সঙ্গে সিন্ধুক থেকে বাচ্চাটাকে কুলে উঠায়া নিলেন এমন সময় ফেরাউন চলে আসলো ফেরাউন এসে বলল প্রিয়তমা স্ত্রী আসিয়া তোমার কুলে একটা বাচ্চা দেখা যায় বাচ্চা কোথায় পেলা আসিয়া ঘটনা শুনালেন ফেরাউন বলল হাই হাই কোথা থেকে ভেসে এসেছে সিন্ধুকের ভেতরে বাচ্চা আমি এমনি টেনশনে আছি ঝামেলায় আছি এই বাচ্চা তো বনি ইসরাইলের বাচ্চাও হতে পারে এটাকে আমার কুলে দাও এখনি আমি তারে সুন্দর করে জবাই করে দেই আসিয়া তখন বললেন দেখেন ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা আল্লাহ কোরআনে উঠাইয়া দিলেন আসিয়া তখন বললেন ওয়াকালাতি ইমরাতু ফিরআউনু কুররাতু আইনি লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা আসিয়া বললেন আমার প্রিয় স্বামী ফেরাউন কুররাতু আইনুল লি ওয়ালাক এই সন্তান দেখো কত সুন্দর এটা তোমার আমার দুজনের জন্য চক্ষু শীতলকারী হয়ে যেতে পারে লা তাকতুলুহু এই বাচ্চাটাকে তুমি হত্যা করো না আসা আইয়ানফানা তার মাধ্যমে আমরা দুজন বেনিফিটেড হতে পারি সে আমাদের জন্য উপকারী হতে পারে আউনাত্তাখিদাহু ওয়ালাদা অথবা আমরা এই সন্তানটাকে পুত্র হিসাবে ছেলে হিসাবে গ্রহণ করতে পারি কারণ আমাদের তো কোনো সন্তান নাই এবার স্ত্রীর কথায় ফেরাউনের মন নরম হয়ে গেল ফেরাউন বলল ঠিক আছে আসিয়া তুমি যেহেতু বলছ তাহলে বাচ্চাটাকে রেখে দাও আমরা তো মাছ মাংস তরি তরকারি খাই কিন্তু শিশু বাচ্চা সে তো দুধ পান করে দুধ খায় এবার এই বাচ্চার জন্য বিভিন্ন জায়গা থেকে ধাত্রী মহিলা আনা হলো এবার ধাত্রী মহিলাদের কাছে যখন দুধ পানের জন্য দেওয়া হলো বিস্ময়কর ব্যাপার লক্ষ্য করা হলো মুসা নবী কোনো মহিলার স্তনের মধ্যে মুখ লাগান না আল্লাহ বলেছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল কারণ ইতিপূর্বে এর আগে আমি অন্য নারীর স্তনের মধ্যে মুখ লাগানো হারাম করে দিয়েছেন কি আসিয়া টেনশনে পড়ে গেলেন ফেরাউনও টেনশনে পড়ে গেল শিশু বাচ্চাকে বাঁচাবো কেমনে এবার মুসা নবীর বোন ওইদিকে কৌশল করে ফেরাউনের প্রাসাদে ঢুকে গিয়েছে প্রাসাদে ঢুকে সব কথাবার্তা শুনে ফেলেছে এবার মুসা নবীর বোন আসিয়াকে বললেন তার কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন তিনি তখন বললেন হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুনুহু ওয়া হুম লাহু নাসিহুন আমি কি এমন একটি ফ্যামিলি এমন একটি পরিবারের সন্ধান দিব যেই পরিবারে এই বাচ্চার দেখাশোনা করবে লালন পালনের দায়িত্ব নেবে আসিয়া বললেন অবশ্যই যাও ওই পরিবারকে নিয়ে আসো মুসা নবীর বোন এবার খুশিতে দৌড়াই দৌড়াই বাড়িতে চলে গেলেন গিয়ে মাকে বললেন মা গো আর টেনশন করা লাগবে না নিজের বাচ্চাকে নিজের কুলেই পাবেন মা বললেন কেমনে পাবো তখন মেয়ে ঘটনা শোনালো মা এবার খুশিতে দৌড়ায় দৌড়ায়া ফেরাউনের রাজপ্রাসাদে ঢুকলেন রাজপ্রাসাদে ঢুকে যখন শিশু মুসা নবীকে কুলে নিলেন সবাই আশ্চর্য হয়ে দেখল যে শিশু সন্তান কোনো ধাত্রীর স্তনে মুখ লাগায় না এই মহিলার কুলে যাওয়া মাত্রই তার স্তন থেকে দুধ পান আরম্ভ করেছে ফেরাউন তখন বলল এই মহিলা শোনো এই বাচ্চাকে নিয়ে তোমার বাড়িতে যাওয়ার দরকার নাই এই বাচ্চাকে তুমি আমার রাজপ্রাসাদে রাজকীয় হালতে লালন পালন করো এই বাচ্চাটাকে তুমি দুধ পান করাও লালন পালন করো তুমি তো তোমার বাড়িতে থাকবা না এখানেই থাকবা দুধ পান করাবা লালন পালন করবা কষ্ট হবে এই জন্য আমার ফেরাউনি সরকার থেকে আমি তোমাকে মোটা অঙ্কের স্যালারিও দিব দেখেন যে ফেরাউন মুসার বয়ে হাজার হাজার শিশু হত্যা করে ওই শিশুকে ফেরাউনের ঘরে ঢুকাইয়া দিয়া রাজকীয় হালতে মুসা নবীকে বড় করার ব্যবস্থা করেছেন কে ফেরাউনি চরিত্রের লোকেরা ক্ষমতা হারানোর ভয়ে থাকে নির্বিচারে চতুর্দিকে মানুষ হত্যা করে অথচ তার পাশেই আশেপাশের লোকদের মাধ্যমে ক্ষমতা চলে যায় নিজে ওটের পায় না যেমনিভাবে ফেরাউন তার ক্ষমতা টিকায় রাখার জন্য হাজার হাজার শিশু নির্বিচারে হত্যা করেছে কিন্তু তার ঘরেই তার শত্রু বড় হয়ে তারই শেষ করে দিয়েছে ঠিক তেমনিভাবে কিয়ামত পর্যন্ত যত লোকেরা ফেরাউনি করে মানুষের উপর জুলুম করবে তাদের আশপাশের লোকদের মাধ্যমে নির্লজ্জভাবে তারা ক্ষমতা হারাবে
ফেরাউনের ঘরে কে? জোরে বলে। এখন শাহজাদার হালতে বড় হচ্ছে, সুবহানাল্লাহ। কোরআনের কিচ্ছা শুনতে খারাপ লাগে? এটা কি কিচ্ছা না শিক্ষা আছে? বুঝতেছেন তো শিক্ষা? বড় হয়ে গেছেন মুসা নবী যুবক। আল্লাহ বলছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ তাকে জ্ঞান দিলেন, হিকমত দিলেন। মুসা নবী একদিন দুপুরবেলা বাসা থেকে বের হয়েছেন, বাসা থেকে বের হয়েছেন এমন সময় দুই লোক ঝগড়া করছে, একজন ফেরাউন বংশের আর একজন মুসা নবীর বংশের। এখন দুই লোক ঝগড়া করছে মীমাংসার জন্য, তিনি এগিয়ে গেলেন। এখন ফেরাউনের বংশের লোক এমনি অন্যায় করতেছে, মুসা নবীর বংশের লোকটার উপর জুলুম করতেছে। মুসা নবী গিয়া মীমাংসা করছেন, তাও সে মানতে চায় না। কারণ অনেক সময় নিজের আশপাশের লোক ক্ষমতায় থাকলে দেখা যায় চেলা চামুণ্ডারা তারা চাইতে আরো বেশি পাওয়ার খাটায়। আছে না নাই? স্যার এত ভাব নেয় না, স্যারের দারোয়ান যত ভাব নেয়, স্যার এত ভাব নেয় না, স্যারের ড্রাইভার যত ভাব নেয়, এরকম আছে না নাই? মুসা নবী গিয়া বললেন, বুঝাইলেন, দেখো ঝগড়া কইর না। কিন্তু ফেরাউনের বংশের লোকটা মানে না। মুসা নবীর রাগ কম না বেশি, এত রাগ মালাকুল মুতকেও থাপ্পড় মেরেছে এমন নবী। আল্লাহ আকবার। উঠছে রাগ, কথা শুনে না, মারছেন একটা কিল, কিল মেরেছিলেন দুজনের ঝগড়া নিরসনের জন্য, মারার উদ্দেশ্য নয়। কিন্তু এক কিলের চুটি ওই লোক দুনিয়া থেকে আউট। আপনারা বলবেন, হুজুর এটা কেমন কিচ্ছা, কিল মারলে কি মানুষ মরে? আচ্ছা বক্সিং খেলে না, রেসলিং আরেকটা আছে না? চিকিৎসকরাও তো বলেন মানুষের শরীরে এমন পাঁচ ছয়টা সেন্সিটিভ জায়গা আছে যেখানে একটু কিল লাগাইতে পারলেও মানুষ মরে। এই লোকটা মারা গেল, ফেরাউনের কানে খবর চলে গেল, ফেরাউনের বংশের সব নেতারা এবার ফায়ার হয়ে গেল। ফেরাউন বলল, মুসাকে এখনই গ্রেফতার করে আনো, মুসাকে চরম শাস্তি দেওয়া হবে। ওই সভাসদে একজন ব্যক্তি ছিলেন যিনি মুসা নবীকে ভালোবাসতেন, তার কথা কোরআনে এভাবে এসেছে, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসা। দৌড়ে দৌড়ে ওই লোক মুসা নবীকে এসে বললেন, মুসা তোমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তুমি এখন মিশর ছেড়ে চলে যাও। মুসা নবী তখন অজানা গন্তব্যে পথ চলা আরম্ভ করলেন, চলতে 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 অজানা গন্তব্য মাদায়েনের একটা কুয়ার কাছে গিয়ে তিনি পিপাসার্থ অবস্থায় দাঁড়িয়ে আছেন। ইচ্ছে হলো কুয়া থেকে পানি পান করবেন, লক্ষ্য করে দেখলেন এই কুয়ার পাশে অনেকগুলো রাখাল পশুর পালকে পানি পান করানোর জন্য লাইন ধরে দাঁড়িয়েছে। ও দূরে দেখা যায় দুইটা মেয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে পশুর পাল নিয়ে। এই দুইটা অসহায় মেয়েকে দেখে তার একটু দয়া লাগলো, কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মেয়েরা, তোমরা দুইজন এখানে অসহায়ের মতো দাঁড়িয়ে আছো কেন? তারা তখন বললেন, আবুনা শাইখান কাবীরা, আমাদের বাবা অতিশয় বৃদ্ধ, আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নাই, আমাদের পশুর পালকে আমরাই মরুভূমিতে নিয়ে আসি, তারপরে সন্ধ্যাবেলা বিকেলবেলা আমাদের পশুর পালকে পানি পান করাইয়া বাড়িতে নিয়ে যাই। আমরা মহিলা মানুষ, পুরুষদের ভিড়ে আমরা যাই না। এই পুরুষরা যখন তাদের পশুর পালকে পানি পান করাইয়া চলে যায়, এরপরে আমরা আমাদের পশুর পালকে পানি পান করাই। এখান থেকে একটা শিক্ষা নেন তো, দিনদার মহিলা পুরুষের আশেপাশে গিয়া ঘেঁষাইয়া ঘেঁষাইয়া হাঁটে নাকি? কিন্তু দেখবেন আমাদের সমাজে অনেক মুসলমান মহিলা কয় আমি মুসলমান, কিন্তু দেখা যায় পুরুষের ভিড়ে গিয়ে ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি আছে না নাই? খবর দান। তবে এই রকম মহিলা আমাদের মাদারীপুরে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন আপনারা, এখানেও আছে কিছু মহিলা আছে ঘর থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় দুই ঘন্টা তিন ঘন্টা সাজগুজ করে আস্কারা মাস্কারা কত মেকআপ মারে, হাজবেন্ড বলে, কই গো আমার প্রিয়তমা স্ত্রী, তোমার হলো? কই আস্কারা শেষ করছি, মাস্কারাটা লাগাইতে দাও, একটু ওয়েট, আরো পাঁচ মিনিট, আরো কিছুক্ষণ গেল, কই কই গো তোমার হইলো, কই লিপস্টিকটা দিয়ে নেই। যে মহিলা বাড়ি থেকে কোথাও বের হওয়ার আগে দুই তিন ঘন্টা সাজগুজ করে, এই মহিলার চরিত্র ভালো না, পর পুরুষকে দেখাবার জন্য নিজেকে আকর্ষণীয় করে তৈরি করে সে বের হয়েছে।
ঠিক তো কইলেন নিজের বউনিয়া কেমনে বড় হবে নিজের বউ ঠিক করলেই তো হয়ে যায় আজকে গিয়ে বলবেন শোনো ওগো আমি তোমাকে খুব ভালোবাসি তুমি বাসা থেকে বের হওয়ার সময় অত সাজগোজ কইরো না বোরখা পইরা নিকাব লাগায় বের হয়ে যাবা আর আমি যখন আসব বাসায় আমার জন্য তুমি 4-5 ঘন্টা সাজগোজ করো যত মেকআপ মারতে পারো কোনো অসুবিধা আছে কিন্তু দেখা যায় স্ত্রী স্বামীর সামনে কামলা বেডির মতো কাজের বুয়ার মতো থাকে আর যখন আপনারা কি বিয়েতে বিভিন্ন ক্লাবে কনভেনশন হল সেন্টার হয় আপনারা কি বলেন সেন্টার না ক্লাব সেন্টার বিয়ের ক্লাবে সেন্টারে যখন যায় আরে বাপ রে বাপ কি সাজগোজ ওখানে কি আপনি সাজগোজ করে যাওয়া ইসলামকে অনুমোদন করে আপনাকে এই দুই মেয়ে যে দুই মেয়ের কথা বলছি সাধারণ ঘরের মেয়ে নয় তারা হচ্ছে শুআইব নবীর মেয়ে সুবহানাল্লাহ এই রকম মহিলা এই রকম হতে হবে আল্লাহ আমার মা-বোনদেরকে এই রকম চরিত্রবান বানিয়ে দেন আমিন আপনাদের কষ্ট হচ্ছে আমি শেষ দিকে চলে আসছি শুনেন তখন মুসা নবী বললেন ঠিক আছে দাঁড়াও তোমাদের পশুর পালকে আজ আমি পানি পান করাবো মুসা নবী ওই দুই মেয়ের পশুর পালকে পানি পান করায় দিলেন দুই মেয়ে তাদের পশুর পাল নিয়ে বাড়িতে চলে গেল তাদের বাবা হচ্ছেন নবী শুআইব আলাইহিস সালাম যাকে আল্লাহ মাদায়েনবাসীদের জন্য নবী বানিয়েছেন তিনি বললেন কি ব্যাপার আমার মেয়েরা প্রত্যেক দিন বাড়িতে আসতে তোমাদের দেরি হয় আজকে কেন এত তাড়াতাড়ি চলে আসলে দুই মেয়ে তখন বলল আব্বা জান ঘটনা হলো এই রকম এক যুবক আমাদের পশুর পালকে আজকে পানি পান করিয়ে দিয়েছে শুআইব নবী বললেন যেহেতু একটা যুবক তোমাদেরকে উপকার করেছে তাকে কিছু হাদিয়া দিলে ভালো হবে যাও তোমরা তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো ওইদিকে মুসা নবী পিপাসার্থ অবস্থায় কুয়া থেকে পানি পান করে গাছের ছায়ার নিচে আশ্রয় নিয়েছেন আর দোয়া করেছেন আল্লাহ এমন এক অজানা এলাকায় এসে যে কোনো মানুষজন আমার পরিচিত নাই আমার জন্য থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দাও তিনি করেছেন দোয়া অন্যদিকে শুআইব নবীর দুই মেয়ে খুঁজতে খুঁজতে ওই কুয়ার কাছে গাছের ছায়ায় যেখানে মুসা নবী সেখানে মুসা নবী তাদের দিকে লক্ষ্য করে এরপরে চক্ষুটা নিচের দিকে দিয়ে দিলেন বললেন কেন এসেছেন তারা বললেন আমাদের আব্বা জান আপনাকে ডেকেছেন তিনি আপনাকে পুরস্কৃত করতে চান মুসা নবী মনে মনে ভাবলেন দোয়া যেটা করেছি মনে হয় কাম হইছে তিনি এবার মেয়েদেরকে বললেন শোনো তোমাদের বাড়িতে আমি যে যাব তোমরা তো দুইটা মেয়ে মানুষ আমার সামনে হাঁটবা না আমার সামনে হাঁটলে এটা আমার জন্য ফিতনা হয়ে যেতে পারে সুতরাং তোমরা আমার পিছনে যাও আমি তোমাদের সামনে থাকবো ডানে না বামে যাব তোমরা আমাকে বলে দিবা আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনো অনেক যুবকরা আছে অসভ্য ছেলের মতো মেয়েদের পিছনে গুর 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 করে অবশ্য এই ধরনের ছেলে আমাদের মাদারীপুরে নাই এটাও কমন পড়ছে মেয়েদের পিছনে ঘুর ঘুর করা এটা কোনো সভ্য ছেলের কাজ না এটা কোনো ভালো ছেলে ভদ্র ছেলের মোমেন ছেলের কাজ না বরং আমার যুবক ভাইয়েরা শোনেন নিজের চরিত্রকে উন্নত করেন নিজের চরিত্রকে সমৃদ্ধ করেন যৌবন বয়সে মেয়েদের পিছনে ঘুরে ঘুরে কেরিয়ার নষ্ট করবেন না চরিত্র নষ্ট করবেন না কেরিয়ার আর চরিত্র ঠিকঠাক থাকলে নিজেকে যদি আপনি এমন কোনো জায়গায় নিয়ে যান প্রতিষ্ঠিত হয়ে যান চরিত্রটা যদি সুন্দর হয়ে যায় দেখবেন মেয়ের পিছনে আপনি কেন ঘুরবেন চরিত্র ভালো হলে কেরিয়ার ভালো হলে সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আপনার পিছে ঘুর 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 করবে এটাও ঠিক তাহলে কোনটা ঠিক আপনারা সিদ্ধান্ত নেন আগেরটা যে ঘোরাঘুরি করবেন ওইটা ঠিক নাকি ঘুরাবেন এই সিদ্ধান্ত নেন আমরা ঘুরবো না ঘুরাবো ঘুরবো না ঘুরাবো যুবক ভাইদের জন্য শিক্ষা এখানে আছে না নাই খবরদার গার্লফ্রেন্ড বানায়ও না ব্লক লিস্টে ফেলায় দাও আজকে আজকে ব্লক লিস্টে ফেলায় দাও নিজের চরিত্র ঠিক করে নিজেকে তুমি এমন জায়গায় নিয়ে যাও তোমার জন্য মেয়ের অভাব হবে না হাজার হাজার মেয়ে তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে নিজেকে ওই জায়গায় নিয়ে যাও পারবো তো আমরা ইনশাল্লাহ ঘটনা কোন জায়গায় মনে আছে তো মুসা নবী আবার শুআইব নবীর বাড়িতে তিনি রিসিভ করলেন অভ্যর্থনা জানালেন বললেন বাবা জান আপনি এখানে কেমনে আসছেন সব ঘটনা মুসা নবী শুনাইলেন শুআইব নবী বললেন তাহলে তো এই এলাকায় আপনার কেউ নাই
আপনি খুব অসহায় মানুষ, এমন সময় দুই মেয়ে বলে আব্বা জান আমাদের ঘরেও তো কেউ নাই, একটা কর্মচারী নাই, এই লোকটাও অসহায়, তাকে আমাদের ঘরে কর্মচারী বানিয়ে রেখে দেন, তাহলে আমাদের পশুর পাল নিয়ে আমরা আর বাহিরে যাব না, আমাদের পশুর পাল নিয়ে এই কর্মচারী বাহিরে যাবে, আমাদের কাজে লাগবে, তাকে কর্মচারী বানায় রেখে দেন, কারণ তাকে আমরা দেখেছি কবিউল আমিন। দুইটা কথা বললেন, দুইটা বিশেষণ, কবি মানে শক্তিশালী, আমিন মানে হলো আমানতদার বিশ্বস্ত। শোয়াইব নবী বললেন, আচ্ছা মেয়েরা শোনো, আমার আম্মাজানরা শোনো, এই যুবককে যে তোমরা বললা শক্তিশালী এবং আমানতদার, এটা তোমরা কেমনে জানলা? এবার মেয়েরা বলল, আব্বা জান শুনে, এই যুবক আমাদের পশুর পালকে ভিড় ঠেলাইয়া পানি পান করিয়েছে, দেখেছি তখন কতটা শক্তিশালী। আবার কোন কোন দুর্বল বর্ণনা এসেছে, ওই কুয়ার ঢাকনা সরাতে কয়েকজন যুবক লাগে, সেখানে মুসা নবী একাই এক হাত দিয়ে সেটা সরাইয়া ফেলেছেন, আল্লাহ আকবার। মেয়েরা বললেন, এজন্য বললাম শক্তিশালী। আর শোয়াইব নবী বললেন, আমানতদার কেমনে বুঝলে? মেয়েরা তখন বলল, আমরা যখন তাকে আনতে গেলাম আমাদের চোখের দিকে তাকায়া কথা বলে নাই, নিচের দিকে তাকায়া কথা বলেছে। ও যুবক ভাইয়েরা, আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষরা যেন তাদের চক্ষুকে পরনারীর দিকে না দিয়ে নিম্নগামী নিচের দিকে করে রাখে, হুকুম টাকার। এই জন্য মেয়েদের দিকে ফেল ফেল করে তাকায় থেকো না, চোখ হেফাজত করো, চোখের জিনা থেকে বেঁচে থাকো, চক্ষুকে হেফাজত করো, এই হুকুমটা কার? মেয়েরা বলল, আব্বা জান, এই পুরুষ আমাদের চোখের দিকে তাকায় নাই, কারণ প্রত্যেক নবীকে লজ্জাশীল যিনি বানিয়েছেন তিনি কি? শুধু তাই নয়, বাড়িতে যখন আনতে গেলাম আমাদেরকে বলল, আমরা নাকি তার সামনে থাকবো না পিছনে থাকবো, সে নাকি সামনে থাকবে, এক নবীর খবর আরেক নবীর কাছে আসে না নাই। শোয়াইব নবী এই কথা শুনেই বুঝে ফেললেন, আল্লাহর কসম এটা সাধারণ মানুষের স্বভাব নয়, এটা পয়গম্বরি স্বভাব। তিনি বললেন, এতদিন আমার মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতেছি, এই স্বভাবের ছেলে পাই না। এখন তিনি বললেন, মেয়েরা শোনো, কর্মচারী বানাইয়া আর রাখবো না। তিনি বললেন, যুবক শোনো, দেখো দুইটা মেয়ে আছে, এখান থেকে একটা মেয়ে বিয়ে করে কর্মচারী হয় নয়, আমার জামাই হয়ে আমার বাড়িতে থাকো। সুবহানাল্লাহ, তো কইলেন, এবার আমাকে বলেন, এই যে শোয়াইব নবী মেয়ে বিয়ে দিয়ে দিলেন, টাকা পয়সা দেখে না চরিত্র দেখে, আপনারা কি করেন? না শুনেন, আমাকে বলতে দেন, আমি বলি। আমি ওই দিন সিলেটে গিয়েছি, বহুদিন পর এক রেস্টুরেন্টে ঢুকেছি, লন্ডন প্রবাসী এক ছেলে একবারে চলে এসেছে, যাইতে পারে না, তো বলতেছে, হুজুর আমি আপনাদের কিন্তু চিনি। তা আমি বললাম, চিনতে খান্দা দাও, সিলেটি ভাষায় বললাম, মানে চিনো তাহলে কাছে আসো, চিনো তাইলে খান্দা দাও, আসছে মানে কাছে আসো। তো অনেক কথাবার্তা হলো, এরপরে বলতেছে, হুজুর আমি লন্ডন থেকে একবারে চলে আসছি, যাইতেও পারছি না, এই জন্য মানে সিলেটি ভাষায় বলছে, কেউ তার ফুরি আমার কাছে বিয়া দেয় না, যেখানে প্রস্তাব নিয়ে যাই বলে কি তা লন্ডন তা কনি না কই দেখো সমস্যা। মেয়ের জন্য প্রস্তাব আসলে বলে কি, মাদারীপুর শহরে বাড়ি আছে, ঢাকায় ব্যবসা আছে, বাড়ি আছে, সরকারি চাকরি আছে নাকি? আগেই বলে ফেলে সরকারি চাকরি, সরকারি চাকরি একটা সম্মানজনক চাকরি, এতে কোনো সন্দেহ আছে? তো মেয়ে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরি দেখছেন ভালো কথা, কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মনে করে সরকারি চাকরিজীবী হইতে পারলে 5-7 বছরে, ঠিক আছে? তো সরকারি চাকরির পাশাপাশি কেউ যদি অন্য কিছু না করে তাহলে সারা জীবন সরকারি চাকরি করে। আমার ভাই বলেই ফেলেছেন আগে, আমি আর বললাম না, কথা ঠিক আছে? কারণ প্রজাতন্ত্রে সর্বোচ্চ বেতন পান মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির বেতন হলো 1,20,000 টাকা, তাহলে প্রজাতন্ত্রের বাদবাকি কর্মচারীর বেতন মহামান্য রাষ্ট্রপতির থেকে বেশি না কম? তো 30-40-50-60-70 হাজার টাকা বেতন পাইয়া চাকরির বয়স 5-7 বছর হয়ে গেছে, গাড়ি বাড়ির অভাব নাই, সম্পদ এত হয়ে গেছে, তার মানে বুঝাই যাচ্ছে লোকটা সরকারি চাকরিতে ঢুকে ঘুষ আর দুর্নীতি করতে করতে পাগল পাড়া হয়ে গিয়েছে, এটা হারামখুর হয়ে গিয়েছে।
শুনেন আব্বাজানরা, মেয়ে বিয়ে দেওয়ার সময় বলবেন ছেলেকে, বলবেন আব্বাজান আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত, দাঁড়িয়ে আছে মুখে, আপনি যে টাকা উপার্জন করেন ওটা হালাল কিনা? হালাল হইলে টিনের ঘর ছেলের অসুবিধা নাই, দিয়ে দেন। দিনদার এই ছেলের কাছে টিনের ঘরে আপনার মেয়ে সারা জীবন সুখী থাকবে। আর সুদখোর ঘুষখোর অসভ্য ইতর চরিত্রহীন ছেলে পাঁচতলা বাড়িও যদি হয়, এই পাঁচতলা বাড়িতে আপনার মেয়ে জাহান্নামের আগুনের মতো পুড়ে ছারখার ছারখার হয়ে যাবে। বুঝলে তো বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক তো আমরা সবাই কই, কিন্তু কামের বেলায় নাই। আজ আমাদের ছেলেগুলো বিয়ে করতে পারছে না, চব্বিশ পঁচিশ বছর হয়ে গেছে বিয়ে করতে পারে না। কারণ হলো বিয়ে শাড়ি তাদেরকে কেউ দেয় না, ইনকাম কম। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি কিছু মনে করেন না, আমাদের চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছেন বিয়ের আগে না পরে? কথা বলেন, আমি হুজুর হয়েছি বিয়ের আগে না পরে? মানে হুজুর আগেই ছিলাম, কিন্তু মাদারীপুরের মানুষ আমাকে চিনছে বিয়ের আগে না পরে, মেম্বার হয় বিয়ের আগে না পরে। এক্সেপশনাল দুই একজন থাকতে, ওইটা ওইটা কোনো ফ্যাক্ট না। মানুষ প্রতিষ্ঠিত হয় একটা বয়সে, পঁয়ত্রিশ চল্লিশ বছর সময় লাগে। আপনি যে তেইশ চব্বিশ বছরের ছেলেকে বলতেছেন, তাই কি তোমার কি গাড়ি বাড়ি আছে? আপনার এই বয়সে কি ছিল নিজেই একটু চিন্তা করেন। চব্বিশ পঁচিশ বয়সের বয়সে কি এত কিছু থাকে? যার থাকে ওইটা তার না, ওটা তার বাপ দাদার থেকে পেয়েছে। কিছু মানুষ আছে রাস্তাঘাটে হাঁটলে নিজের পরিচয় একটা হবে না, আমাদেরকে চিনেন, আমরা কিন্তু এই বংশের, আমার বাবার এটা, চাচার এটা, তার নিজের কিছু নাই। যে ব্যক্তি বাপ দাদার পরিচয়ে চলে সে গাধা, আর যে নিজের পরিচয়ে চলে সে শাহজাদা। আপনার মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না, শাহজাদার কাছে বিয়ে দিয়েন। শাহজাদা ছেলে কোনটা? মাত্র পনেরো হাজার টাকা ইনকাম করে, নিজে ইনকাম করে, এটা নামাজি ছেলে, এটা শাহজাদা ছেলে, তার কাছে মেয়ে বিয়ে দেন। গাধা ছেলে কোনটা? বাপের কোটি কোটি টাকা, খালি বাপেরটা খায়, খালি বাপেরটা খায়। নিজের বউকে একটা কিছু কিনে দিতে হলেও তার সামর্থ্য নাই, বাপের থেকে নিয়ে দেয়, এটা গাধা। এটা কি দেখেছেন? এই কাহিনীর মধ্যে শিক্ষা আছে না নাই? এখন বিয়ে করতে গেলে কি লাগে? মোহরানা কি লাগে? মোসানবীর কাছে কিছু আছে? মোসানবী বললেন, দেখেন আপনার মেয়েকে যে আমি বিয়ে করবো, আমার কাছে কিচ্ছু নাই, মোহরানা নাই। সোহাইব নবী বললেন, বাবার এই অসুবিধা নাই, মোহরানা হিসাবে আপনি আমার বাড়িতে একটা না আট বছর থাকবেন, তবে যদি আরো দুই বছর বাড়াইয়া থাকেন এটা আরো ভালো। এখন মেয়ের বাবা বিয়ে দিচ্ছেন, মোহরানা শ্বশুর জামাইয়ের জন্য সহজ করে দিলেন না কঠিন করে দিলেন? আর আমাদের সমাজে ছেলেদের হবু শ্বশুর রাগেই বলে ফেলে, আমরা কিন্তু বিশ লাখ না হলে দিব না, ঠিক আছে কথা? আমরা সমাজে মোহরানাকে কঠিন করে বিয়ে কঠিন করেছি, এই জন্য সমাজে জেনা বেড়ে গিয়েছে। এক সাহাবি বিয়ে করবেন, এখন বিয়ে সব ঠিকঠাক, নবীজি বললেন তোমার কাছে মোহরানা কি আছে দাও? বললেন কিচ্ছু নাই। নবীজি বললেন যাও বাড়িতে যাও, দেখো গিয়ে কিছু খুঁজে পাও কিনা। খুঁজে গিয়ে একটা লোহার আংটি এনেছেন, লোহার অল্প পয়সা। নবীজি বললেন আচ্ছা লোহার আংটি পাইছো, তাও অসুবিধা নেই, দাও এই লোহার আংটিকে মোহরানা বানিয়ে দিয়ে তোমাদের বিবাহের ব্যবস্থা করে দিই। এখন দিবেন আপনারা? দিবেন না। আমরা বিয়েকে কঠিন করে ফেলেছি। আচ্ছা চব্বিশ বছরের ছেলেকে, পঁচিশ বছরের ছেলেকে আপনি বিশ লাখ টাকা মোহরানা চাপাইয়া দেন, কোন বিবেকে আমাকে বলেন? কোন বিবেকে চাপাইয়া দেন? আপনি বলবেন বাবাজান শোনো, তোমার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের আলোকে আমার মেয়েটাকে তোমার বউ বানিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ, এই রকম হতে হবে, পারবো তো ইনশাল্লাহ। মুসানবী মেয়ে বিয়ে দিয়ে দিলেন, দশ বছর, সরি সোহাইব নবী মেয়ে বিয়ে দিলেন, মুসানবী এবার জামাই হয়ে দশ বছর ওই বাড়িতে থাকলেন। সুবহানাল্লাহ, পড়েন, দশ বছরে ঘরে এবার দুই সন্তান চলে আসলো, কয়টা? চুক্তির মেয়াদ শেষ। মুসানবী বললেন আমি আমার স্ত্রী সন্তান নিয়ে আমার দেশে চলে যাব। সোহাইব নবী বললেন ঠিক আছে বাবা, যান আপনি। যাওয়ার সময় শ্বশুর এবার খুশি হইয়া এক পাল পশু হাদিয়া দিলেন। এবার এই পশুর পাল সহ স্ত্রী সন্তান নিয়ে চলে যাচ্ছেন মিশরের তুর পাহাড়ের সিনাই উপত্যকায়, সিনাই উপত্যকার তুয়া উপত্যকার কাছে যাওয়ার পরে, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, সেখানে আল্লাহ তাআলা মুসা নবী এবং তার ভাই হারুন আলাইহিসসালাম দুইজনকে একসাথে নবুয়ত দিলেন। সুবহানাল্লাহ। আর বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু, ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও।
এবার 10 বছর পরে মুসা নবী ফেরাউনের কাছে গেছেন ভাই সহ ভাই হচ্ছেন হারুন দুই ভাই গিয়ে দাওয়াত দিয়েছেন ফেরাউন কয় কি ব্যাপার আমার নির্বাচনী এলাকায় তোমরা আবার নতুন কোন রবের দাওয়াত দাও এখানে তো আমিই রব লম্বা ঘটনা সে ঈমান আনলো না মুজিজা দেখে ও ঈমান আনে নাই মুসা নবী দাওয়াত দেওয়ার পরে ফেরাউন তার ফেরাউনগিরি কন্টিনিউ করেছে আরো 20 বছর কত বছর কথায় আছে শেষ ভালো যার সব ভালো আমি ফিনিশিং এ আসছি এই ফিনিশিং এর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদেরকে আমি কি আপনাদেরকে সিলেট থেকে এখানে কিচ্ছা শোনাবার জন্য আসছি না এখন আমি গুরুত্বপূর্ণ কথাগুলো বলে যাব সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো একটা আলোচনার ফিনিশিং এই সব কথাগুলো শুনতে হয় মুসা নবী দাওয়াত দেওয়ার পরে ফেরাউন ফেরাউনগিরি চালিয়েছে কত বছর ফেরাউনগিরি মানে কি যারা ঈমান এনেছে কয়লার মধ্যে তেল গরম করে গরম তেলে ঈমানদারদেরকে ছেড়ে দিয়েছে গর্ত খনন করে গর্তে ঢুকাইয়া পিটিয়েছে জবাই করে মেরে ফেলেছে ঈমান কি এত সহজ বিষয় এই রকম ঈমানদারদের উপরে তার ফেরাউনগিরি চালিয়েছে কত বছর ফেরাউনরা এই রকমই ঈমানদারদেরকে ভয় করে ঈমানদারদেরকে জেল জুলুম রিমান্ডার নামে ঈমানদারদের জীবনকে এভাবেই দুর্বিষহ করে তোলে কিন্তু ঈমানদাররা কখনো মাথা নত কত বছর চলছে ফেরাউনের ফেরাউনগিরি আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যেই দিন মুসা নবীর দাওয়াত সে প্রত্যাখ্যান করেছিল এই বেয়াদব ফেরাউনকে আল্লাহ কি চাইলে ওই দিন সাইজ করতে পারতেন না পারতেন কি না যেমন আপনারাও মাঝে মাঝে বলেন যে পৃথিবীতে এত বড় বড় ফেরাউন আল্লাহ এত মানুষকে ধরে এদেরকে আল্লাহ ধরে না কেন বলেন না অনেক সময় এবার শুনেন আল্লাহ কেন ধরেন নাই 20 বছর ফেরাউন তার ফেরাউনগিরি চালালো আল্লাহ তাকে সাথে সাথে ধরেন নাই সাথে সাথে শাস্তি দেন নাই দুইটা কারণে কয়টা কারণে জোরে বলেন কয়টা এটা মুখস্থ করে যাবেন এবং এটা মনে রাখবেন দুইটা কারণ নাম্বার 1 এক নাম্বার কারণ যারা ঈমান এনেছে এরা কি সত্যিকারের ঈমানদার নাকি এরা ইমানের নামে ইমানের নামে মুনাফিকি করে এটা দেখার জন্য সত্যিকারের ইমানদারের ইমান যাচাইয়ের জন্য ইমানদারের সামনে ফেরাউনি ক্যারেক্টার দরকার আছে কারণ আপনি বলবেন হুজুর এটার দলিল কোথায় সূরা আনকাবুত আছে না সূরা আনকাবুত পড়লেই দেখবেন শুরুতেই আল্লাহ বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানু মানুষ কি মনে করেছে ঈমান এনেছে এতটুকু বললেই তাকে ছেড়ে দেওয়া হবে ওয়া হুম লা ইউফতানুন তাকে পরীক্ষা করা হবে না ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন পূর্ববর্তী সবাইকেই পরীক্ষা করা হয়েছে কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী যাচাই করতে চান কে এখন ঈমান আর পরে ফেরাউন বলবে তুমি আবার কার উপরে ঈমান এনেছো আমি বড় খোদা ঈমান ছাড়ো ঈমানি আন্দোলন ছাড়ো নইলে আমার সামনে জীবনের মায়া ছাড়ো ফেরাউন যদি না থাকে ফেরাউনি ক্যারেক্টার যদি না থাকে ঈমানদারেরা ঈমানি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে ফেরাউনদেরকে বাঁচায় রাখেন এই কারণে যাতে করে এই ফেরাউনদের সামনে ঈমানদারেরা ঈমানের পরীক্ষা দিয়ে ঈমান মজবুত করে আল্লাহর সামনে যেতে পারে এই জন্য ফেরাউনি ক্যারেক্টার যুগে যুগে আল্লাহ ঈমানদারের সামনে রাখবে কথা পরিষ্কার দুই নাম্বার কারণ হলো আল্লাহর দয়া কম না বেশি যুগে যুগে ফেরাউন না থাকলে বোঝা যাবে না কোনটা হকপন্থী আলেম আর কোনটা বিরানিখুর আলেম কথা বুঝেন নাই আল্লাহর নবী বলেছেন আখেরি জামানা এমন কিছু আলেম আসবে উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামা আসমানের নিচে এরা হবে নিকৃষ্ট এরা হবে ফাসিক ফুজ্জারদের পদলে হনকারী দেখা যাবে গোটা দুনিয়া জুলুমে ভরে যাবে এদের গলা দিয়ে কখনো মজদুমের পক্ষে কোনো কথা বের হবে না বরং উল্টা এই পবিত্রী পূজারী পেট পূজারী আলেমগুলো পেটের ধান দেয় পদের ধান দেয় সামান্য কিছু পয়সা পদ আর বিরানি জিলাপির ধান দেয় ফাসেক ফুজ্জারদের পা চাটা আরম্ভ করবে তো ফেরাউন যদি না থাকে ফেরাউনি ক্যারেক্টার যদি না থাকে
তাহলে হকপন্থী আলেম চিনবেল কেমনে? কারণ হকপন্থী আলেমরা ফেরাউনদের লোভ লালসার কাছে মাথা নত না করে জীবন দেয় শাহাদাতের নজরানা পেশ করে, তাও ফেরাউনদের সাথে গুনাহ পোষ করে না। কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করা হবে সর্বপ্রথম বন্ড আলেম দিয়ে। তো ফেরাউন যদি ফেরাউনি ক্যারেক্টার যদি না থাকে তাহলে বন্ড আলেম ওইটা পাওয়া যাবে কোথায়? বন্ড আলেম তো লাগবে জাহান্নাম উদ্বোধন করতে। আর যে বন্ড আলেমের গলা দিয়া ফাসিক ফুজ্জার জালিমের পয়সা জিলাপি বিরারি ঢুকে, ওই বন্ড আলেমের গলা দিয়ে কোনোদিনও হক কথা বের হয় না। কথা কি বোঝা যায়? দুই নাম্বার, আল্লাহর দয়া বেশি, আল্লাহর দয়া অনেক বেশি। তিনি কাউকে ধ্বংস করে দেওয়ার আগে সুযোগ দেন। ফেরাউনকে আল্লাহ সুযোগ দেন নাই? দিয়েছেন, অনেক সুযোগ দিয়েছেন। পঙ্গপালের গজব এসেছে, তুফান এসেছে, প্লাবন এসেছে, ব্যাঙের গজব। আমি তো লম্বা কথা বলতে সময় লাগবে, এখানে ওলামারা আছেন। ব্যাঙের গজব, রক্তের গজব, মহামারীর গজব, এত গজব দিয়েছেন আল্লাহ এই বিশ বছরে। ফেরাউনকে দেখাইছেন, দেখ দেখ আমি আল্লাহর ক্ষমতা কতটুকু। এই ফেরাউনগিরি ছাড়, ইমানা ফেরাউন তার ফেরাউনগিরি। আল্লাহর একটা সুন্নত হলো, আল্লাহ তাআলা ছাড় দিলেও ছেড়ে, বিশ বছর পরে আল্লাহ তারে ধরলেন, ধরার পরে কামটা কি করলেন? পানির অপর নাম কি? পানির অপর নাম। আর ফেরাউনের জন্য হয়েছে কি? কথা বলেন, লোহিত সাগরে পানিতে নাকানি চুবানি খাওয়াইয়া আল্লাহ তার দলবল শুদ্ধা শেষ করে দিলেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ফেরাউনি ক্যারেক্টাররা যতই ফেরাউনগিরি করুক একটা সময় ফেরাউনগিরি কি হয়ে যায়? পৃথিবীতে কে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। পৃথিবীতে কে স্থায়ী হয় না, নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ফেরাউনের ফেরাউনগিরি। মুসা নবী আর তার ইমানদার উম্মত, তারা এবার কালেমার পতাকাকে বিজয়ী, বিজয়ীর বেশে কালেমার পতাকাকে উড্ডয়ন করলেন। সুবহানাল্লাহ। পড়ে ফেরাউনরা চায় আল্লাহর দিনের বিজয়কে, আল্লাহর দিনের বিজয়কে রুখে দিতে, আর আল্লাহ চান তার দিনের পতাকাকে উঁচু করে রাখতে। কার চাওয়া পূরণ হবে? রাত 11:30 হলো, তো সকাল হওয়ার সময় ঘনিয়ে আসছে না আরো বিলম্বিত হচ্ছে? রাত যত গভীর হয় সকাল হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়ে। ঠিক তেমনি ভাবে ফেরাউনি, ফেরাউনি চরিত্র যত বেশি, ফেরাউনির চরিত্র যত বেশি সমুন্নত হয়, ফেরাউনগিরি যত বেশি চলবে, ইসলামের বিজয় তত বেশি কাছে আসবে। হতাশ হয়ে যাবেন না, মনে হচ্ছে দেয়ালে ইমানদারের পিঠ থেকে গেছে, ফেরাউনরা সফল হয়ে গেছে। যদি ফেরাউনরা সফল হয়ে যায় তো আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শুনেন ইমানদার বীজ এমন এমন বিপদে পড়বে, মনে হচ্ছে এই তো শেষ, ওই সময়ও আল্লাহ বিজয় দিয়ে দেন। যেমন মুসা নবী তার উম্মত নিয়ে দাঁড়িয়ে আছেন,
লোহিত সাগরের পারে, পিছনে ফেরাউনের বাহিনী, সাগর পাস হবেন কেমনে? সামনে গেলেও মরণ, পিছনে গেলেও। ওই সময়ে কঠিন বিপদে রাস্তা নাই, দেখা যাচ্ছে না, তখন রাস্তা দেখায় দিলেন কে? আমাদের নবীর কথা বলি, হিজরতের রাতে যখন গারে সৌরে তিনি আর তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশ্রয় নিলেন, সকালবেলা কাফিররা চলে গেল সেখানে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন নবী ধরা খেয়ে গেছি, আমরা একদম কাছাকাছি চলে আসছে, আর একটু আগালেই দেখে ফেলবে, এটা খুব অগভীর একটা গুহা, এখানে আসলেই আমাদের মাথা দেখে ফেলবে। নবীজি বললেন লা তাহজান, কোরআনে আছে ইন্নাল্লাহা মা'না, আল্লাহ সাথে আছে। আল্লাহ কি তখন রক্ষা করেন নাই? চতুর্দিকে অন্ধকার দেখে ভয় পাবেন না, অন্ধকারের শেষে আলো আছে। গর্ভবতী মায়ের প্রসব বেদনা উঠলে পরিবারের সবাই আতঙ্কিত যেমন হয়, মনে মনে অপেক্ষা করে কিছুক্ষণ পর বাচ্চার আওয়াজ শুনবে, কথা ঠিক আছে কিনা? গর্ভবতী মায়ের প্রসব বেদনা উঠলে ঘরের সবাই টেনশনে থাকে, ঠিক মনে মনে তখন অপেক্ষায় থাকে একটু পরেই বাচ্চার আওয়াজ কানে আসবে। সুতরাং গর্ভবতী মায়ের প্রসব বেদনা উঠলে টেনশনের পাশাপাশি সন্তানের চিৎকার শোনার, সন্তানকে দেখার আনন্দ যেমন মনে মনে বইতে থাকে, ঠিক তেমনি ভাবে ইসলামের উপরে, ইসলামপন্থী লোকদের উপরে অবর্ণনীয় নির্মমতা নিষ্ঠুরতা দেখে আতঙ্কিত হবেন না, মনে মনে টেনশন থাকলে এটাও মনে মনে রাখেন ইসলামের বিজয় খুব কাছাকাছি চলে এসেছে ইনশাআল্লাহ। গোটা পৃথিবীব্যাপী ফেরাউনি এই জুলুমের এই চিত্র বলে দিচ্ছে, আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ। ইমাম মাহদি শীঘ্রই আসবেন, ইমাম মাহদি তামাম দুনিয়াকে আল্লাহর কোরআন দিয়ে শাসন করবেন। আমরা ক্ষমতার জন্য কত আন্দোলন করি, আর আল্লাহর হাবিব বলেছেন ইউসদিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, আল্লাহ এক রাতে ইমাম মাহদিকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবেন। আপনাদের বিশ্বাস হয়? তাহলে আজকের এই আলোচনা থেকে অনেক শিক্ষা পেয়েছে, যুবকরা শিক্ষা পেয়েছে, নারীরা শিক্ষা পেয়েছে, সর্বশেষ শিক্ষা হলো আমাদের ইমান মাঝে মাঝে নড়েবড়ে হয়ে যায়, মনে হয় যেন ইমানদাররা এই জমিনে আর টিকবে না, এমনটা ভাবিয়েন না। এরপরের দুইটা আয়াতে আল্লাহ কি বলেছেন? সে চেয়েছিল ইমানদারদেরকে দুর্বল করে রাখতে, আর আমি চেয়েছিলাম আমার ইমানদারদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে, জমিনের উত্তরাধিকার দিতে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলরা কি এরপরে কি বনি ইসরাইলটা আল্লাহর হুকুমত কায়েম করে নাই? করেছে। আল্লাহ বলেছেন আমি দেখিয়ে দিয়েছি যাতে করে ওয়ানুরিয়া ফিরাউন ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইহযারুন, যাতে করে ফেরাউন হামান আর তার বাহিনী দেখতে পারে যে তারা যেটা আশঙ্কা করেছিল তাই হয়েছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই অন্ধকার থাকবে না, এই অন্ধকার অচিরেই নির্বাপিত হয়ে গোটা দুনিয়াতে কোরআনের আলো উদ্ভাসিত হবে, কোরআনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব হলো ইমানের উপর ইস্তেকামত থাকা, ইমানের পথে থাকা। ইমান মানে কি? মুখে মুখে বললাম এইটা, আপনার ইমান আপনাকে মসজিদে নিতে পারে না, সুদ ছাড়াতে পারে না, ঘুষ ছাড়াতে পারে না, দুর্নীতি ছাড়াতে পারে না, আপনাকে পর্দা করাতে পারে না, যে ইমান আপনাকে অন্যায় অপরাধ থেকে বাঁচাতে পারে না, এই ইমান ইমান নয়, এই ইমান নিফাকগ্রস্ত হয়ে গিয়েছে। এই ইমানের চিকিৎসা করা জরুরি, এই ইমানের চিকিৎসা করতে হলে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের রঙে যদি আমরা নিজেদেরকে রঙিন করতে পারি, আগামীর পৃথিবীতে আমরাই আবারও মাথা উঁচু করে দাঁড়াবো, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই রকম ইমানদার হওয়ার তৌফিক দান করেন। দুই দিনব্যাপী মাহফিলের বরকতের একটা অংশ হলো মোনাজাত, এই মোনাজাত না করে আপনারা কেউ উঠবেন না, মাহফিল কমিটির কোনো কথা থাকলে সংক্ষেপে আপনার শুনবো, না থাকলে আমরা অনুমতি পেলে সরাসরি মোনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের শেখ মামুন ভাই কোথায়? না এখানে, মাশাআল্লাহ। ফাদ্দাল ইয়া শেখ, ফাদ্দাল।